এডিটর হিসেবে। আপনারা জেনে থাকবেন টিএলটি লাইব্রেরি প্রফেশনালদের নিয়ে নতুন কিছু করার চেষ্টা করে সব সময়। আমাদের এবারের সংযোজন টিএলটি লাইভ টক শো, আশা করি আমাদের অন্যান্য ইভেন্টগুলোর মতো আপনারা এটাও উপভোগ করবেন। সঙ্গে থাকুন আমাদের সাথে। আমাদের আজকে আলোচনার বিষয় হাউ বাংলাদেশি অ্যান্ড ওভারসিজ লিয়াস প্রফেশনালস আর রেসপন্ডিং ইন দ্য COVID-19 সিচুয়েশন। আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই টক শোটি আমাদের টিএলটি ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। আপনাদের যদি কোনো কোশ্চেন বা কমেন্টস থাকে আপনারা করতে পারেন, আমাদের সাথেই থাকুন। আমাদের আজকে টক শোতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় আপা রাজিন আক্তার আপা, আপা হেড অফ লাইব্রেরি বাংলাদেশ শিশু একাডেমি লাইব্রেরি, সিনিয়র ভাইস চেয়ার, এবং আপা স্ট্যান্ডিং কমিটি মেম্বার চিলড্রেন এন্ড অ্যাডাল্ট ইয়াং অ্যাডাল্ট সেকশন ইফলা। আপা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আমাদের প্রিয় ভাইয়া বাংলাদেশ থেকে ডক্টর এমডি আনোয়ারুল ইসলাম, লাইব্রেরিয়ান শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং সেক্রেটারি জেনারেল ল্যাব। ধন্যবাদ ভাইয়া শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন আব্দুল আল মোদাব্বের ভাইয়া, ভাইয়া অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান সাউথ এশিয়ান ইউনিভার্সিটি নিউ দিল্লি ইন্ডিয়া। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া থেকে নার্গিস সুলতানা মুন্নি আপু, ধন্যবাদ আপু, লাইব্রেরিয়ান ইনফরমেশন সার্ভিস অফিসার, লাইব্রেরিয়ান সোশ্যাল ডেভেলপমেন্ট কমিউনিটি সাস্টেনেবিলিটি সিটি অফ কিংস্টন। আবু আরেকটা জব করছেন, সেটা হচ্ছে লাইব্রেরি কাস্টমার সার্ভিস অফিস মাইন্ডম সিটি কাউন্সিল অস্ট্রেলিয়া। আপুর এটা একটা পাবলিক লাইব্রেরি আমি বলে দিচ্ছি। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া থেকে এনএম সাব্বির, সাব্বির লাইব্রেরিয়ান হিসেবে কাজ করছেন ক্যাটালগিং অ্যান্ড মেটাডেটা সেকশন কালেকশন সার্ভিস চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে হেল্প করছেন আজকে আমাদের প্রদীপ দাদা। দাদা যদিও আমাকে বলেছিলেন যে ওনার নামটা না বলার জন্য, দাদা আমাকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আমাদের প্রোগ্রামের পিছনে হেল্প করে যাচ্ছেন। আমি কথা না বাড়িয়ে আমাদের টক শোটা স্টার্ট করতে চাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি রাজিনা আপা মনে হয় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, হয়ে গেছে। আপা আবার আসছেন, আপা আপনি কেমন শুনতে পাচ্ছেন? আপা আনমিউট ইউরসেলফ, আপা আনমিউট করে ফেলেন। রাজিনা আপা আমি আপনাকে বলছি, আপা শুনতে পাচ্ছেন? আপা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন রাজিনা আপা? আচ্ছা, আমরা আমরা আমাদের টক শোটাকে আপা শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি প্রথমেই যাচ্ছি আমাদের মুনি আপার কাছে। আপা, সিঙ্গাপুরে পাবলিক লাইব্রেরি গুলাতে আসলে ভার্চুয়ালি সার্ভিসটা এখন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে লাইব্রেরি প্রফেশনালদের জন্য, সেজন্য এখানে সার্ভে হচ্ছে যে কিভাবে আরো প্রচুর ভার্চুয়াল সার্ভিস দিয়ে থাকতে পারি কোভিড সিচুয়েশনে। আপনাদের কি অবস্থা? আপনারা জেনারেলি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন, আর এই কোভিড সিচুয়েশনে আপনি কি ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছেন আমাদের? যদি এই মুহূর্তে দেশে এবং দেশের বাহিরে যারা টিএলটি আয়োজিত হা বাংলাদেশ এন্ড ওভারসিজ লিস্ট প্রফেশনালস এর রেসপন্ডিং টু দা COVID-19 সিচুয়েশন নিয়ে এই টক শো দেখছেন, তাদের সবাইকে আমি এবং আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি সৈয়দা মুক্তা বেগম এবং প্রদীপ দাদাকে সময় উপযোগী এই আয়োজনের জন্য। বর্তমানে বিশ্বব্যাপী যে ভয়ঙ্কর মহামারী COVID-19, প্রতিটা কর্মক্ষেত্রে যে একটা নতুন পরিবেশের সাথে প্রতিটা এমপ্লয়িকে পরিচয় করিয়ে দিয়েছে, সেটা আসলে আমাদের 6 মাস আগেও আমরা জানতাম না আমাদের এই ধরনের একটা পরিবেশে কাজ করতে হবে। তো যখন প্রথম আমাদের এখানে এই ধরনের সিচুয়েশনটা শুরু হয়, আমার মনে হয় ফেব্রুয়ারির দিকে, তখন আমরা প্রথম লকডাউনে যাই এবং আমাদের লকডাউন যাওয়ার যে নির্দেশনা আসে সেটা উইদিন টু ডেজ, মানে 2 দিনের ভেতরেই আমাদেরকে বলা হয় যে প্যাক আপ করার জন্য এবং সবাই ওয়ার্ক ফ্রম হোম কাজ করবে। তো সেক্ষেত্রে আমাদের আসলে কোনো প্রিপারেশনই ছিল না এবং আমরা জানতামও না যে আমরা আসলে ওয়ার্ক ফ্রম হোম এজ এ লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি আমরা কি কাজ করবো, কারণ একটা পাবলিক লাইব্রেরি একটা কমিউনিটিতে পুরো একটা স্পেস ইউজ করার জন্য, যেটা যারা এই কমিউনিটি যারা তাদের ফার্স্ট আসার জায়গাটাই হলো পাবলিক লাইব্রেরি এবং ওরা এই স্পেসটাকে এত ইউজ করে যেখানে ইন্টারাপ্ট করি, আপনার সাউন্ডটা একটু লাইক
ভালো আসছে না, আপনি যদি একটু হেডফোনটা আপনার সামনে ধরতেন। হ্যাঁ আছে, হ্যাঁ শোনা যাচ্ছে এখন? হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে প্রথম 1 সপ্তাহ যখন আমরা ওয়ার্ক ফ্রম হোম করি, তখন আমাদেরকে ট্রেনিং এর মাধ্যমেই রাখা হয় যে এই এই সিচুয়েশনে আমরা প্রথমে আমরা নিজে প্রস্তুত কিনা মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। তো এই 1 সপ্তাহে সবাইকে বলা হয় যে আইডিয়া কালেকশন করার জন্য বা যার যে আইডিয়া গুলো আছে সেগুলা টিম লিডার বা কোঅর্ডিনেটর কে জানানোর জন্য কিভাবে আমরা ডিফারেন্ট টাইপ অফ অনলাইন প্ল্যাটফর্ম অ্যাক্টিভিটিস তৈরি করতে পারি এবং যেটা কমিউনিটি আসলেই পছন্দ করবে। তো সেই ক্ষেত্রে প্রথম যে সার্ভিস গুলো আসে সেগুলো হলো অনলাইন ক্রাফট ক্লাব, যেগুলা ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করে এবং ভিডিও ধারণ করে সেগুলা প্রচার করা হয়। বুক ক্লাব, যেটা আমরা আগে প্রতি সপ্তাহে 2 দিন করে লাইব্রেরিতে ফিজিক্যালি করতাম, সেটা আমরা ফেসবুক পেজে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসি। তো আমরা দেখা যায় যে সপ্তাহখানেক আগে থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় যে নেক্সট উইকে এই বুক ক্লাব আসবে বা বুক রিভিউ শর্ট ভিডিও আসবে বা ওইটা আমরা লাইভ স্ট্রিমিং করব। তো তখন দেখা যায় যে প্রথম 1 সপ্তাহ একটু আমরা অপ্রস্তুত ছিলাম যেহেতু একেবারেই নতুন, বাট আস্তে আস্তে এটা এখন আমি বলবো যে এখন যে পর্যায়ে আমি দেখতেছি, প্রতিদিনই দেখি যে ফেসবুকে প্রচুর কমেন্ট এবং মানুষজন এটা এনজয় করতেছে। এবং আমাদের আরো যে সার্ভিস গুলো আমি মেইনলি বলবো যে চিলড্রেন প্রোগ্রাম গুলা, যেগুলা রাইম টাইম, টাইনি টকস, স্টোরি টাইম, যেগুলো বাচ্চাদেরকে নিয়ে যেগুলো আসলে স্টোরি বলা হয়। এবং আরেকটা নতুন একটা সার্ভিস চালু হয়েছে যেটা আমরা ইনোভেটিভ বলবো, সেটা হলো রিড টু ইয়ার প্যাট, মানে প্রতিটা ভাষাতেই একটা করে প্যাট থাকে। তো আমরা এই জিনিসটাকে একটু ডিফারেন্টলি নেওয়ার জন্য যাতে বাচ্চারা এনজয় করে, তো আমরা প্যাট টাকে সাথে নিয়ে একটা বুক বা একটা স্টোরি পড়া এবং সেটা ভিডিও করে সেটা আবার ফেসবুকে প্রচার করে, সেটা দেখে আমরা অনেক আউটকাম, যেটা ফিডব্যাকটা অনেক ভালো আসছে এবং মানুষজন এনজয় করতেছে। আরো কিছু সার্ভিস যেগুলো আমরা এখন করতেছি সেটা হলো বড় বক্স নিয়ে আমরা রিভিউ দিচ্ছি, প্রতি সপ্তাহেই একটা করে রিভিউ আসছে। আর কেন পি রিভিউ আসছে, যেটা আমাদের একটা লাইভ মুভি স্ট্রিমিং স্পেস আছে যেখানে লাইক নেটফ্লিক্স, তো ওইটা লাইব্রেরি কার্ড দিয়ে তারা মানে একজন ইউজার ফ্রি ইউজ করতে পারে। সেক্ষেত্রে আমরা নিজেরা যারা স্টাফরা বাসা থেকে কাজ করছি তারা মুভি দেখে আমরা রিভিউ দিচ্ছি যে এই মুভিটা ভালো, দেখলে আপনি এনজয় করতে পারবেন। সেক্ষেত্রেও আমরা আমাদের ইউজারদের কাছ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। ওরা মানে প্রথম কিছুদিন দেখা গেছে যে একটু আপসেট ছিল কারণ ওরা ওই স্পেসটা ইউজ করতে পারতেছে না, বাট এখন দেখা যাচ্ছে যে না, যেহেতু এই যে চেঞ্জটা আসছে এবং আমাদের ওই চেঞ্জের সাথেই আসলে তাল মেলাতে হবে, এখানে আসলে কিছু করার নেই। আপু আপনার রেসপন্স পাচ্ছেন কিরকম লাইক পাবলিকদের কাছ থেকে বা ইউজারদের কাছ থেকে? হ্যাঁ, সেটাই আমি এখন বলতে চাচ্ছি যে প্রথম 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 মাসটা একটু আমাদের জন্য ছিল নতুন এবং যারা ইউজার তাদের জন্য ছিল নতুন। তো এজ এ নিউ স্টাফরা যেটা এখন অনেক কনফিডেন্টলি করতেছে সেটা প্রথম মাসটা একটু একটু মানে আপ এন্ড ডাউন ছিল। তো এখন যে ফিডব্যাকটা আসতেছে, মানে বিফোর লকডাউন বা কোভিড এর আগে মানুষজন অত ফেসবুকে কমেন্ট বা অতটা দেখা যাচ্ছে 10-15 এরকম হ্যাঁ আসতো, এখন দেখা যায় যে 50, 100, 150 এরকম কমেন্ট আসছে বা লাইক আসছে। দ্যাট মিন্স তারা এনজয় করতেছে এবং অ্যাক্সেস করতেছে। আরেকটা সবচেয়ে আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি সাধারণত আপনারা কি ধরনের সার্ভিস জেনারেলি দিয়ে থাকেন পাবলিক লাইব্রেরি থেকে অস্ট্রেলিয়া? এজ এ পাবলিক লাইব্রেরি আমি বলবো যে এটা তো একটা কমিউনিটির যেহেতু সবচেয়ে মেইন স্পেস, সেখানে আমাদের 3টা সেকশন আছে, একটা অ্যাডাল্ট, চিলড্রেন এন্ড ইউথ, এই 3 ধরনের সার্ভিস আমাদের থাকে। অ্যাডাল্টদের জন্য বেশিরভাগই হলো বুক পড়ো, যেটা ওদের সবচেয়ে ফেভারিট থিংস, লাইব্রেরিতে এসে কয়েকটা ব্রাঞ্চে ক্যাফে আছে, ওরা ক্যাফেতে এসে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে কথা বলে, যে নিউজ পেপার গুলো আছে ওগুলো পড়ে। এবং সবচেয়ে মেইন জিনিসটা আমাদের ক্রোশেট ক্লাব, যেটা অ্যাডাল্টদের জন্য, ওরা এই জিনিসগুলো এত এনজয় করে, যখন ক্রোশেট ক্লাবটা চলে তখন
যে টি পার্টির আয়োজন করা হয় এবং এই গ্যাদারিংটাই আসলে ওই অ্যাডাল্টদের জন্য সবচেয়ে মানে এনজয়িং থিংস। এখন এই সময়টাতে আসলে ওই জিনিসটা মিসিং হচ্ছে, আর আমরা জানি অ্যাডাল্টরা এখন ভালনারেবল পর্যায়ে পড়ে, ওদের জন্য আসলে একেবারে বের হওয়াটাই মানে অনেক ডেঞ্জার পর্যায়ে। তো সেই ক্ষেত্রে ওদের জন্য আমরা এখন আমরা যেটা করতেছি HLS হোম ল্যাব লাইব্রেরি সার্ভিস, আমরা আমাদের হোম লাইব্রেরি সার্ভিসের কিছু স্টাফ তারা যে বুকগুলা ওই অ্যাডাল্টরা পছন্দ করে বা ওদের যে প্রিভিয়াস ওদের যে অ্যাক্সেস ওগুলো আমরা দেখে ডিসাইড করি যে ওরা ওদের জন্য কিছু বই এবং ওইগুলো আমরা পাঠিয়ে দিই, ওই সেটা এইচ কেয়ার হোক ওদের ভাষাতে হোক। এটা একটা পপুলার সার্ভিস এখন চলতেছে, যেটা আগে যেমন বুক গ্রুপ বা বুক ক্লাব গুলা বা এই যেগুলা অ্যাডাল্টদের জন্য ছিল, চিলড্রেনদের জন্য রাইম টাইম টাইটার্স বা স্টিম প্যাং বলে কিছু অ্যাক্টিভিটিস, তারপর ভিডিও অ্যাক্সেসিং ভিডিও গেমস এগুলো ছিল অনেক পপুলার, যেগুলা আফটার স্কুল ওরা মানে লাইব্রেরিতে এসে এই সময়টা 1 ঘন্টা ওরা স্পেন্ড করতো, খুব মানে এনজয়েবল ওদের জন্য। তো ওই সময়টাতে আমরা সবসময় প্রস্তুত থাকতাম যে ওরা আসবে লাইব্রেরিতে এবং আমরা ওই রকম করে ডিজাইন করে রাখতাম, ওই রকম করে কিছু অ্যাক্টিভিটিস করা হতো প্রতিদিন। আচ্ছা মনিয়া, আমি আপনার কাছে আবার আসব, আমাদের সাথে রাজিনা পায়া যুক্ত হয়েছে, আমার প্রশ্ন এখন রাজিনা আপার কাছে। আপা, আপনার কাছে আমরা জানতে চাব বাংলাদেশে কি অবস্থা। আপা আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপা আমরা আপনি একটু আনমিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আপা শুনতে পাচ্ছেন? প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার লাইনটা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, পরে আমি হ্যাঁ আবার মোবাইল থেকে কানেক্ট করি। I'm extremely sorry. No, it's okay. আপা আপনার কাছে কোশ্চেন হচ্ছে আমার, যে বাংলাদেশে এখন শিশু একাডেমিতে সাধারণত সর্বস্তরের শিশুদের নিয়ে কাজ করে, এখন আপনারা তো জেনারেলি কি ধরনের লাইব্রেরি সার্ভিস দিয়ে থাকেন, আর এই কোভিড সিচুয়েশন আপনারা কিভাবে আপনাদের সার্ভিস বা ইভেন্ট গুলা করছেন বা দিয়ে যাচ্ছেন, আমার আপনি যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু শেয়ার করতেন। আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি টেলটিকে যে আমাকে এই প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ করার জন্য। আর যেটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি তো আসলে চিলড্রেন এন্ড ইয়াং অ্যাডাল্টস, আমরা যদি শিশুর সংজ্ঞা অনুযায়ী বলি 0 থেকে 18, তো আমরা আসলে একদম 5 বছর বয়সী শিশু কিশোর শিশুদের থেকে শুরু করে 18 বছর বয়সী কিশোরদেরকে আমরা লাইব্রেরি সার্ভিসটা প্রোভাইড করে যাচ্ছি। আমাদের 70টা মানে 64টা জেলা প্লাস 6টা উপজেলাতে আমাদের শাখা অফিস আছে শিশু একাডেমি, এবং প্রতিটা শাখা অফিসে আছে। এবং নর্মালি আমরা জানি লাইব্রেরি বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ লাইব্রেরি গুলো কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু এর বাইরেও যেসব তুলনায় পাবলিক লাইব্রেরি প্যারালালি কিন্তু শিশু একাডেমি লাইব্রেরি এক ধরনের কি বলবো বেশ নেতৃত্ব প্রদানকারী একটা লাইব্রেরি আমি বলছি। আমরা নর্মালি চিলড্রেন এন্ড ইয়াং অ্যাডাল্টদেরকে তো সার্ভিস দিয়েই থাকি বিভিন্ন ধরনের, এছাড়াও কিন্তু যারা গবেষণা করে থাকেন চাইল্ড রাইটস নিয়ে, চাইল্ড এডুকেশন নিয়ে, চাইল্ড ট্রাফিকিং নিয়ে, মানে মোট কথা শিশু কিশোর রিলেটেড যে ধরনের ইস্যুস গুলো থাকে তাদেরকে নিয়ে যারা গবেষণা করেন তারাও কিন্তু আমাদের লাইব্রেরিটা ব্যবহার করে থাকেন, কারণ আমরা তাদের জন্য রেফারেন্স সার্ভিস গুলো। এছাড়াও আমাদের কিন্তু আমাদের শুধু সাহিত্যের ক্ষেত্রে আমরা আসলে আমাদের কালেকশন করি আমরা চিলড্রেন এন্ড ইয়াং অ্যাডাল্টের কথা মাথায় রেখে, আদারওয়াইজ আমাদের মুক্তিযুদ্ধ এবং ইতিহাস ওই সংগ্রহগুলো কিন্তু প্রচুর বেশ সমৃদ্ধ সংগ্রহ বলবো, যার ফলে কি হয় ইউনিভার্সিটি এবং মানে আমাদের ক্যাম্পাসে যে ঢাকা ইউনিভার্সিটি ছাড়াও হোম ইকোনমিক্স ওরা আমাদের লাইব্রেরিটা ব্যবহার করে, এবং ইউনিভার্সিটি বিভিন্ন রেফারেন্স করার জন্য মানে রেফারেন্স ম্যাটেরিয়ালস এর জন্য, এবং আমাদের মুক্তিযুদ্ধর বাংলাদেশ সংগ্রহ বেশ সমৃদ্ধ এবং প্রচুর রেয়ার কালেকশন আছে। সেই যদিও লাইব্রেরিটা প্রতিষ্ঠিত হয়েছিল 76 সালের শেষ মানে আগে আগে, হয়তো বয়স ততটা হয়নি, কিন্তু প্রচুর রেয়ার কালেকশন আছে, এমন বইও আছে যেগুলো আউট অফ মার্কেট, দাম খুব কম, হয়তো আমি এমনও বই দেখেছি দাম 2 টাকা বা 3 টাকা, কিন্তু গবেষকরা কিন্তু ওই বইটা খোঁজ করেন তাদের গবেষণার কাজে।
তো আর এই COVID-19 এ আসলে শিশু একাডেমি তো কালচারাল বেজ একটা অর্গানাইজেশন, এখানে লাইব্রেরি হচ্ছে একটা পার্ট। তো আমাদের কালচারাল অ্যাক্টিভিটিস গুলো আপাতত আমাদের একদম যে নাচ গান ছবি আঁকা যে আমাদের সাংস্কৃতিক প্রশিক্ষণ গুলো হতো সবগুলো কিন্তু এখন আপাতত বন্ধ আছে। তবে আমরা রিসেন্টলি যেহেতু আমাদের নতুন অর্থ বছর শুরু হয়ে গেছে জুলাই থেকে, যার ফলে আমরা কিন্তু আমাদের নতুন আকারে আমরা প্রপোজাল দিয়েছি যে আমরা এই COVID-19 সিচুয়েশনকে মাথায় রেখে অনলাইন বেস কিভাবে, সেটা শুধুমাত্র লাইব্রেরি না একদম কালচারাল অ্যাক্টিভিটিস, আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো আমরা কিভাবে আমরা অনলাইনে আমরা দিতে পারবো, এগুলো আমাদের পরিকল্পনায় আছে, অনগোয়িং প্রসেস। সেক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জটা মানে কেমন, আপনাদের মানে বাংলাদেশে কি অবস্থা একটু বলতেন যদি। বাংলাদেশে এখানে তো মানে আমরা যারা বাংলাদেশে, আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে কি আমি কি বলবো, কালচারালি কিছু চ্যালেঞ্জ আছে। আমার মনে হয় কারো ইয়েটা সাউন্ড আসতেছে বোধহয়, কারো ইয়েটা খোলা, সেজন্য শব্দ শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আবার চ্যালেঞ্জ হচ্ছে কি আমাদের, আমি যদি শুধুমাত্র শিশু একাডেমির কথা বলি, যেটা হচ্ছে শিশুরা তো আসলে ডিপেন্ডেন্ট, ওদেরকে নয় মা বাবার সাথে আসতে হচ্ছে, নয় স্কুলের সাথে আসতে হচ্ছে, মানে মোট কথা ওদের কেয়ার গিভার দরকার, এটা একটা বড় চ্যালেঞ্জ। ওদের পক্ষে একা আসা সম্ভব, ওরা আসতে পারছে না। আর এখন অনলাইন বলে এটা কিন্তু একটা ওভারঅল মানে প্রেসার পড়ে যাচ্ছে, সবার তো সক্ষমতা এক না। আমার মোবাইল হয়তো কোনো ফ্যামিলিতে ল্যাপটপ একটাই আছে, বাচ্চাদের স্কুল করতে হয় অনলাইনে, ক্লাস করতে হচ্ছে অনলাইনে, সেক্ষেত্রে কিন্তু এটাও একটা চ্যালেঞ্জ যে আমাদের যে ইকুইপমেন্টসটা, ল্যাপটপ বলি মানে ট্যাব বলি, এটা একটা চ্যালেঞ্জ হচ্ছে আপাতত। হয়তো একটা ফ্যামিলিতে একটাই ল্যাপটপ বা একটাই ট্যাব, কিন্তু বাচ্চা আছে হয়তো তিন বা দুটো, বাচ্চা স্কুলে পড়ে একটা টাইম, তাকে দুটোকেই দুজনকেই হয়তো দিতে হচ্ছে, হতে পারে বাবাও সার্ভিস করে মাও সার্ভিস করে, বাবাকেও হয়তো অনলাইন মিটিং অ্যাটেন্ড করতে হচ্ছে মাকেও হচ্ছে, এগুলো চ্যালেঞ্জ। তারপরে ইন্টারনেট আমাদের এখানে খুব বেশি যে স্ট্রং বা সাপোর্টিভ তাও না, চট করে কেটে গেল। যেমন আমি একটু আগে আমি একদম ইন্টারনেট আউট অফ মানে ইয়ে হয়ে গেলাম, ইন্টারনেট অ্যাভেলেবল, এটাও একটা আমাদের চ্যালেঞ্জ, আমাদেরকে ফেস করতে হচ্ছে আসলে এটা। আমি আবার আসবো মুনি আপুর কাছে, আপা আমি আপনার কাছে আবার কানেক্ট হবো। মুনি আপা আপনার কাছে আমি এখন বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ইন্টারনেট সমস্যা অস্ট্রেলিয়াতে আমি আশা করছি নেই, তো ওই সিচুয়েশন থেকে এখন ওই দিক থেকে আমাদের অস্ট্রেলিয়া সিঙ্গাপুর আমরা খুব ভালো আছি। তো মানে ওই সমস্যা ছাড়া আপনার আর কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনাদের মানে এই সিচুয়েশনে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে ভার্চুয়ালি? ইন্টারনেট সমস্যা নেই যে তা নয়, প্রথম এক সপ্তাহ আমাদের অনেক ডাউন ছিল, যেহেতু সবাই ওয়ার্ক ফ্রম হোম করতেছিল, ইন্টারনেট একটু সমস্যা ছিল, বাট এখন এখন স্টেবল। চ্যালেঞ্জ যেটা আমি বলবো, আমার ক্ষেত্রে আমি বলি, আমি কিংস্টন লাইব্রেরিতে আমি রেফারেন্স লাইব্রেরিয়ান হিসেবে কাজ করি। যখন আমরা প্রথম লকডাউনে গেলাম, তারপর আমরা কয়েকদিনের জন্য আবার ব্যাক করছিলাম, যে তখন সিচুয়েশন একটু ভালো হচ্ছিল, সেই ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছিল মাত্র 20 জন করে ইউজার অ্যাক্সেস করতে পারবে লাইব্রেরি 30 মিনিটস এর জন্য। এবং এটার আবার অনেক আনুষ্ঠানিকতা আছে, ভেতরে ঢোকার সময় হ্যান্ড স্যানিটাইজ করা, টেম্পারেচার চেক, তারপর 1.5 মিটার যে দূরত্বটা বজায় রাখা, হ্যাঁ ওগুলো সবকিছু ম্যানেজ। যখন আমরা 20 জন কাস্টমারকে সরি ইউজারকে লাইব্রেরিতে অ্যাক্সেসের জন্য দিই, তখন কিন্তু আমার আসলে ওই রেফারেন্স লাইব্রেরিয়ান হিসেবে যে কাজটা ছিল, যেটা আমি বসে, এবং আমাদের বসার কোনো ব্যবস্থা রাখা হয়নি, বলা হয়েছে যে লাইব্রেরিতে একটা এন্ট্রি দিয়ে ঢুকবে, একটা এক্সিট দিয়ে বের হতে হবে, এবং কাইন্ড অফ আমরা ওদেরকে ফোর্স করছি যে তুমি যা বড় করতে চাও করে, তোমার কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করে তুমি চলে যাও। আমরা সব নিউজ পেপার রিমুভ করে ফেলছি, যে নিউজ পেপার যাতে কেউ, কারণ নিউজ পেপার পড়তে হলে বসতে হবে, সেই কম্পিউটার অ্যাক্সেস আমরা কমায় ফেলছি, যেখানে 30টা কম্পিউটার ছিল অ্যাক্সেস করার জন্য, সেখানে 4টা করা হয়েছিল। এইসব দিক দিয়ে আমি বলবো যে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু আমি রেফারেন্স লাইব্রেরিয়ান, আমি রেফারেন্স লাইব্রেরিয়ান বেশি করতে পছন্দ করি, আমার রোস্টারে 3 ঘন্টা থাকে রেফারেন্স লাইব্রেরিয়ানশিপ, সেক্ষেত্রে আমাকে অন্য একটা সেকশনে কাজ করতে হয়েছে। এবং চ্যালেঞ্জের চাইতে আমার কাছে মনে হয়েছে যে আমি নতুন একটা কিছু জিনিস শিখছি,
আর যেসব চ্যালেঞ্জ যেটা আপনি বললেন যে বাচ্চারা বাবা মা দুইজনই ওয়ার্ক ফ্রম হোম, তো হয়তো বা বাবা মা দুইজনই মিটিং অ্যাটেন্ড করতেছে, সেক্ষেত্রে বাচ্চাদেরকে কে দেখাশোনা করবে এইসব দেশে, এগুলা ছিল একটা চ্যালেঞ্জ যখন আমরা লকডাউনে ছিলাম। বাট যখন আমরা ব্যাক টু ওয়ার্ক, আমাদের মাঝখানে কয়েকদিন লকডাউন খুলে নেওয়া হয়েছিল, তখন আমাদের চ্যালেঞ্জ গুলা ছিল এরকম যে আমাদের ইউজারকে বলতে হয়েছিল যে ইউ শুড এক্সিট, মানে তোমাকে এখনই চলে যেতে হবে, এবং এই 30 মিনিট পরে আমাদেরকে পুরো লাইব্রেরিটা হাইজিন যেটা ফলো করতে হয়েছে, আমাদের গভর্নমেন্ট থেকে গাইডলাইন দেওয়া হয়েছিল যে ক্লিনিং করতে হবে, প্লাস সবকিছু আবার উইদিন 15 মিনিটস তখন আবার আমরা অ্যাক্সেস দেওয়ার জন্য ইয়ে করি, এবং প্রতিটা ইউজারকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে লাইব্রেরিতে আসার জন্য। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, কারণ ওই সময়টার ভেতরে ওদেরকে এই জিনিসটা জানানো অতটা সম্ভব ছিল না। তখন দেখা গেছে যে যারা লাইব্রেরিতে হয়তো বা ফ্রন্ট ডোরে এসে বলতেছে যে আমি ঢুকবো, বাট আমাদেরকে বলতে হইতেছে না তুমি ঢুকতে পারবে না, তোমাকে হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হবে। এই দিক দিয়ে ওরা অনেক মাঝে মাঝে আপসেট হয়ে পড়তেছে ইউজার যে দিস টু মাচ। আচ্ছা, আমি আমি আমাদের মনি আপু আপনাকে একটু থামাবো, আমি একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, আমাদের এই টক শোটি আমাদের টিএলটির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কমেন্টস থাকে আপনারা করতে পারেন, আমরা চেষ্টা করব আমাদের অতিথিদের কাছ থেকে যতটুকু পারি আনসার নেওয়ার জন্য। আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের প্রোগ্রামটা 1 ঘন্টার মধ্যে শেষ করার জন্য। আমি এবার যুক্ত হব আমাদের বাংলাদেশ থেকে আনোয়ার ভাইয়ের কাছে, আমাদের প্রিয় একজন ভাইয়া। ভাই, আপনার কাছে আমরা যেটা জানতে চাবো সেটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলাতে এখন কি অবস্থা, এবং ওনারা কি ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছে, ওনাদের মানে রিমোট সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ ফেস কর, মানে কোভিড সিচুয়েশন কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, আমাদের যদি একটু বলতেন ভাইয়া। ধন্যবাদ, ধন্যবাদ টিএলটি কে যে আসলে আমাকে ইনভাইট করার জন্য। আমি একজন ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান, বাংলাদেশের সিচুয়েশন ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, ভাই আপনি কি কথা শুনতে পাচ্ছেন? ভাই আমরা কোনো কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ ভাই এখন শুনতে পাচ্ছি তোমাকে। আচ্ছা হ্যালো ভাইয়া, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যালো ভাইয়া, ভাইয়া আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। হ্যাঁ আনোয়ার ভাই, আমার মনে হয় ভাইয়ার কানেকশন একটু প্রবলেম আছে। আমি মুদাব্বের ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া আপনি যদি একটু আনমিউট করতেন আপনার। হ্যাঁ ভাই সরি, আনোয়ার ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ভাইয়া। আসলে আনস্টেবল নেটওয়ার্ক যেটা হয় আমাদের বাংলাদেশে যে ঘটনা ঘটে এটা বড় দুঃখ, এটা দুঃখজনক যে আসলে আনস্টেবল নেটওয়ার্কের কারণে আমরা বড় বিপদে পড়ে থাকি সবসময়। আসলে বাংলাদেশের গ্রন্থাগার গুলোর ব্যবহার কিন্তু আসলে আমার জানা মতে যতদূর আমি জানি এখনো কিন্তু সেরকম শুরু হয় নাই। মানে আমি যদি বলি যে পাঠক সেবা বলতে যা বুঝি, ভার্চুয়ালি বেশ আমার কথা আমি বলি যে আমার অভিজ্ঞতা আছে, যদি কেউ আমাকে ইমেল করে, যদি কেউ আমাকে কিছু চান ইমেল করে, তখন আমি তাকে সার্ভিস দিয়ে থাকি। বেসিক্যালি আসলে বাংলাদেশের পাবলিক লাইব্রেরিতে আমি খোঁজ দিয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানেও খোঁজ নিয়েছি। আসলে অনেক জায়গায় কিন্তু আসলে লাইব্রেরি বলতে যা বোঝে তা কিন্তু শুরু হয় নাই এখন, আর সেক্ষেত্রে আমাদের ওই ইমেল ভিত্তিক সার্ভিসটা আমরা দিয়ে যাচ্ছি। আর বাংলাদেশে বিশেষ করে আমি বলবো যে এখানে একটু না বললেই না যে পড়াশোনার ধরনটা এরকম, আপনারা হয়তো দেখে থাকবেন পেপারে বিভিন্ন সময় ছবি এসেছে যে লাইব্রেরি খোলার আগে এই বিশাল লাইন, ফজরে নামাজ পড়ে লাইন দিচ্ছে, সবাই লাইন ধরে আছে তারা লাইব্রেরি ব্যবহারের জন্য। আমরা খুব খুশি হই যে তারা লাইব্রেরি ব্যবহার করছে। আসলে মূলত বাংলাদেশের ঘটনাটা হচ্ছে কি, বাংলাদেশের যখন একটা ছেলে
থার্ড ইয়ার ক্লোজ করে ফেলে, ফোর্থ ইয়ারে পড়ার সময় তারা কিন্তু চাকরির পড়ার জন্য অভ্যস্ত হয়ে পড়ে, এবং এই চাকরি পড়ার জন্য তারা এই লাইব্রেরিটাকে পাঠাগার হিসেবে ব্যবহার করে। লাইব্রেরি গ্রন্থাগার বলতে যেটা বোঝায়, ঠিক এটা একটু একটু হালকা করে বললে বলবো যে পাঠাগারের মতো, যেমন একটা পাঠকক্ষের মতো লাইব্রেরি ব্যবহার বাংলাদেশে কিন্তু একটা ব্যাপক একটা প্রচলন। সে কারণেই আমরা আমরা লাইব্রেরি খোলা না রাখাতে এই শ্রেণীর পাঠকগুলো বঞ্চিত হচ্ছে। আরও সমস্যা হচ্ছে আমাদের যে অনেকগুলো বই আমরা ইস্যু করেছি সেগুলো রিটার্নের জন্য ব্যাক করতে আমাদের সমস্যা হচ্ছে, আমরা ব্যাক করতে পারছি না, ব্যাক করে নিতে পারছি না। এছাড়া আমরা বই যে আমরা লাইব্রেরিতে যে বন্ধ রেখেছি, বন্ধ রাখার পরে আমাদের লাইব্রেরিটা একাডেমিক কার্যক্রমের সাথে জড়িত বিধায় লাইব্রেরি কিন্তু বন্ধ। সারা বাংলাদেশেই প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো বন্ধর পর্যায়ভুক্ত। যদি ভাইয়া আমার মনে হচ্ছে আনোয়ার ভাইয়ের এখানে কানেকশনে খুবই প্রবলেম, আমি মুদাব্বের ভাইয়ের কাছে চলে যেতে যাচ্ছি। মুদাব্বের ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আমি জানতে চাচ্ছি ইন্ডিয়াতে কি অবস্থা, ইন্ডিয়ান পাবলিক ইউনিভার্সিটি, আপনি তো ইউনিভার্সিটিতে আছেন, আপনারা কি ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছেন বা ইউনিভার্সিটি গুলা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? আনোয়ার ভাই আমি আপনার সাথে আপনার কাছে আসছি, আমি মুদাব্বের ভাইয়ের কাছে অলরেডি চলে গেছি, আমি আবার আসবো আপনার কাছে। মুদাব্বের ভাই আপনি যদি বলতেন ইন্ডিয়াতে কি অবস্থা। ধন্যবাদ টিএলটিকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ঠিকমতো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমাদের এখানে আসলে আমি ইন্ডিয়া পুরো ইন্ডিয়ার অবস্থা আমি বলতে পারবো না, মোটামুটি আমি আমার আশেপাশে বা দিল্লি বা এনসিআর এই ধরনের এলাকাতে বা যেটা হচ্ছে আর কি, বা আমাদের নিজেদের ইউনিভার্সিটি যেটা আছে যেখানে আমি থাকি বা চাকরি করি আর কি, তো আমাদের এখানে আমাদের স্পেসিফিক্যালি আমার ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি আমাদের লাইব্রেরিটা অনেক ছোট সাইজে, মানে মানে স্কোয়ার ফিট হিসাবে অনেক ছোট, স্টুডেন্টদের সংখ্যা হিসাবে আমি বলবো অনেক ছোট, যদিও 500 স্টুডেন্ট। আর আমাদের ইউনিভার্সিটি একটা একটা বিল্ডিং এর ভিতরে, একটা বিল্ডিং এর ভিতরে হোস্টেল, ক্লাসরুম, ফ্যাকাল্টি রুম, স্টাফ রুম, সবকিছু, ল্যাবরেটরি, ল্যাব, কম্পিউটার ল্যাব, বায়োকেমিস্ট, বায়োটেকনোলজি ল্যাব, সবকিছু এখানে। তো অল্প জায়গার ভিতরে, তো আমাদের হোস্টেলে 150-এর উপর স্টুডেন্ট থাকে, প্রায় 200-এর কাছাকাছি স্টুডেন্ট থাকে হোস্টেলে, আর বাকি মোটামুটি আশেপাশ থেকে চলে আসে, 200-এর মতো স্টুডেন্ট আমাদের হোস্টেলে থাকে। তো এখন এই যে COVID-19 সিচুয়েশন হওয়ার পর এটাকে আমাদের কাছে একটা মানে আনপ্রেসিডেন্ট, মানে একটা অপ্রত্যাশিত বা নতুন একটা কিছু, যেটা কখনো আমাদের কখনো কল্পনাতে হয়তো আসেনি। তবে আমরা যেটা করেছিলাম আমাদের লাইব্রেরিতে, তো আমাদের রিসোর্স যেহেতু লিমিটেড, তবে আমাদের অনলাইন রিসোর্সটা মোটামুটি আমরা একটু চেষ্টা করেছি যে একটু ইনক্রিজ করার জন্য আমাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং যতগুলো আমাদের অনলাইন রিসোর্স সেটা যেন যে কেউ যে কোনো 24 ঘন্টা জন্য অ্যাক্সেস পায় সেই ব্যবস্থাটা আমাদের করা আছে। এতে হয়েছে কি যে লাইব্রেরি ফ্যাসিলিটির ভিতরে যেটা হয় লাইব্রেরি অ্যাক্সেস করে ফিজিক্যাল বইগুলো পাওয়া, এই ফ্যাসিলিটিটা বন্ধ আমাদের, এবং লাইব্রেরি যে স্পেসটা ইউজ করা সেটা বন্ধ, কিন্তু বাকি যে লাইব্রেরি যে ফ্যাসিলিটি সেটা আমাদের সবসময় চালু ছিল। আর হিসাবে পুরো ইন্ডিয়াতে মোটামুটি যে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো আছে বা স্টেট লেভেলের ভালো ভালো ইউনিভার্সিটি, ওদের এইরকম অনলাইন রিসোর্সের অ্যাক্সেসগুলো আছে, কারণ এখানে UGC-র একটা কনসোর্টিয়াম আছে, ইনফিবনেট বলে আর কি, ঈশ্বর সিন্ধু এখন নাম যেটার, সেটার মাধ্যমে আমাদের এই যে ভারতের মোটামুটি সবগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি প্লাস অনেক স্টেট ইউনিভার্সিটি বা অনেক IIT আছে, ওরা অনেক রিসোর্স ফ্রিলি অ্যাক্সেস করতে পারে, যার ফলে এবং ওরা অলরেডি এবং অফ ক্যাম্পাস অ্যাক্সেসের জন্য একটা ইনফেড নামে একটা প্রজেক্ট নিয়েছে, যার ফলে মাধ্যমে ওই শিবলের যেটা ওপেন সোর্স সফটওয়্যার আমরা ইউজ করি আর কি, তো মোটামুটি সবাইকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, যদিও এটা আমার যতটুকু জানি সবাই এটা ইউজ করে না বা করতে পারে না আর কি। তো আমাদের এর আগে থেকে অবশ্য আমরা অফ ক্যাম্পাস অ্যাক্সেসের জন্য যেটা ইজে প্রক্সি আমরা ইউজ করা শুরু করেছিলাম, এটা এখনও করছি। তো এই যখনই বন্ধ হয়ে যায় স্টুডেন্টদেরকে নোটিফিকেশন দেওয়া হয় যে 13 তারিখের, মানে 13 তারিখে নোটিফিকেশনটা আসে মার্চের, যে ওদেরকে আসতে হবে না, সব ক্লাস সাসপেন্ড, এক্সাম সাসপেন্ড, এভরিথিং সাসপেন্ড, লাইব্রেরি বন্ধ থাকবে, ইউনিভার্সিটি মানে লাইব্রেরি বন্ধ তখন আসেনি, মানে ক্লাস বন্ধ থাকবে আর কি, লাইব্রেরি বন্ধটা আরো 1.5 থেকে 2 সপ্তাহ পরে আসে আর কি। এই হওয়াতে যারা যারা আসেনি, যাদের কাছে বই ছিল তাদের কাছে সেভাবে যারা যে যে অবস্থা ছিল আর কি, এবং ইভেন নোটিফিকেশন দেওয়া হলো যারা যারা হোস্টেলে আছে তারা যেন চলে যায়, এবং তাদের একটা বড় অংশই কিন্তু তখনই যাওয়ার চেষ্টা করে এবং চলে যায় বিভিন্ন দেশে, কেউ আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, অনেকেই চলে যায় আর কি। আবার কোনো কোনো স্টুডেন্ট তারা যায়নি, এখন যারা চলে গিয়েছে তাদের কাছে অনেকে
লাস্ট এমন একটা সিচুয়েশন যে মানে কে কাকে বইটাই যার যার নিয়ে চলে গেছে, এবং আমাদের যে এখন যেটা চলছে আর কি, যে শেষ একটা সেশন শেষ হয়ে গেছে আর কি, হ্যাঁ এই সেশন শেষ হয়ে গেছে, যে সমস্ত স্টুডেন্ট চলে যাচ্ছে পাস করছে, তাদের এক্সাম হচ্ছে সবই অনলাইনে, ক্লাস যেটা পেন্ডিং ছিল কিছু সবই অনলাইনে হয়েছে ক্লাস, তো পুরো এক্সামগুলো অনলাইনে হয়েছে, রেজাল্টও হয়ে গেছে, এখন তাদের কাছে অনেকের কাছে দেখা এই সমস্যা যেটা মানে আমি এখন ফেস করছি আর কি, মানে লাইব্রেরিতে কাজ করার সময় যেটা হলো বই তাদের কাছে অনেকের কাছে ছিল, বই তারা ফেরত দিতে পারছে না কারণ সব রকমের সার্ভিস বন্ধ, মানে এখন কিছু কিছু সার্ভিস চালু হয়েছে, মানে প্যাকেট ফ্লাইট সার্ভিস কার্গো সার্ভিস এগুলো সব বন্ধ ছিল, বই কিভাবে ফেরত দিবে পোস্টাল সার্ভিস বন্ধ, ডিএইচএল সব বন্ধ ছিল, তো এখন চালু হয়েছে যদিও, তো এখন এরকম ছোটখাটো সমস্যা যেগুলো আমরা অন্যভাবে ম্যানেজ করেছি, আর যেটা আমাদের যে রিসোর্স যেটা মেইনলি যে আমাদের ম্যাক্সিমাম রিসোর্স গুলো অনলাইনে সেগুলো অ্যাক্সেসে কোনো সমস্যা হয়নি, তারপরেও দেখা যাচ্ছে যে অনেকটা বড় সংখ্যক স্টুডেন্ট বা ইউজার লাইব্রেরির তারা আসলে লাইব্রেরিতে এসে লাইব্রেরি ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের জন্য বিশাল সমস্যা হয়েছে কারণ তাদের একটা অংশ আবার তারা ফিজিক্যাল বই ছাড়া মানে তাদের একটা মানে বইটা হাতে ধরে কাজ করতে খুবই ভালো আর কি, আর অনলাইন অ্যাক্সেসে তাদের অনেকে হয়তো তাদের মানে পপুলার একটা অল্প সংখ্যক যদিও, তো তাদের জন্য আমরা হয়তো কিছু কিছু ভিডিও তৈরি করে আমাদের ওদেরকে সার্কুলেশন বা মানে দেখানো হয়েছে কিভাবে অ্যাক্সেস করা যায় আমাদের রিসোর্সগুলো বাসা থেকে বা যার যার অবস্থান থেকে আর কি। এই আর আমাদের আচ্ছা ভাই, মুদাব্বের ভাই আমি আপনাকে একটু থামাবো, আমি এখন আবার যাব আনোয়ার ভাই, আমি আবার আসবো আপনার কাছে। আনোয়ার ভাই, আপনি বলছিলেন পাবলিক ইউনিভার্সিটি লাইব্রেরি সম্পর্কে, আবার যদি বলতেন, আমরা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আপনি যাই হোক মনে হয় মোবাইলেও আপনি কানেক্ট হয়েছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি আজকে, দুর্ভাগ্য আমার পরে নেটওয়ার্ক মোবাইলে আসলাম, যাই হোক না কেন যে আমি যে কথায় বলি আসলে যেটা আমাদের স্নেহের মোদাব্বির বললেন, সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু যে ইলেকট্রনিক রিসোর্সের দিকে আমরা এগুচ্ছি সেক্ষেত্রে একটু বাধা কিন্তু আছে, কারণ বাংলাদেশে ইউনিভার্সিটি অনেকগুলো, 100 উপরে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, 50 উপরে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, তো অনেক বড়, সেক্ষেত্রে কি রিসোর্সগুলো যেগুলো নেওয়া হচ্ছে সবাই কিন্তু আমরা কিনতে পারি না, আর সবাই যেমন ধরেন যে আমরা ইউজিসির ইউডিএল একটা হেকেপ প্রজেক্টের আন্ডারে ছিল, হেকেপ প্রজেক্ট আন্ডারে আমরা কিন্তু সাবসিডাইজ ভাবে কিছু মালামাল ক্রয় করেছি, ধরেন আমরা ই রিসোর্স ক্রয় করেছি বিভিন্ন রিসোর্সগুলো, সেগুলো কিন্তু কন্টিনিউ করছে, আমরা জানি না কতটা কী করতে পারবো, আমাদের কিছু পুস্তক ক্রয় করা হয়েছে যেগুলো আমাদের সেই কত আগে কিনেছি 2-3 আগে, ওগুলো কিন্তু ওখানেই থেমে আছে, আপডেটেড কিছু কিন্তু আসলে আর পাচ্ছি না, এক্সেপ্ট দ্য জার্নালস, জার্নালস কিছু কিছু কিনছি আমরা সাহস করে, তো এটা একটা আমাদের ঘাটতি যে আমরা শুরু করেছি এখনও, আমাদের আমরা তো আর ওই পৃথিবীর অন্যান্য দেশের মতো না, আমরা নিজেদের অর্থে একটু করে আগাচ্ছি অল্প অল্প করে, আর এক্ষেত্রে যেটা ছিল আমাদের রিমোট অ্যাক্সেসের ক্ষেত্রে যারা সামর্থ্যবান লাইব্রেরি কিছু ছিল এখনও কিছুটা আছে, তারা নিজস্বভাবে রিমোট অ্যাক্সেসের ব্যবস্থা নিয়েছেন, আমরা যারা সামর্থ্যহীনও বলবো না সে স্বল্প সামর্থ্যের মানুষ যারা, তারা আমরা ইউজিসি ইউডিএল এর মাধ্যমে আমরা কিন্তু আসলে রিমোট অ্যাক্সেস নামে একটা আমরা সার্ভিস নিয়েছিলাম, সে সার্ভিসটা মেয়াদ পার হওয়ার পরে আমরা কিন্তু আর ক্রয় করতে পারিনি, কেন ক্রয় করতে পারিনি, বাংলাদেশের ক্রয় প্রসিডিউর বা ধরেন যে ইচ্ছা এটা একটা বড় শক্তি না থাকার কারণে আমাদের অনেক পাঠক কিন্তু বঞ্চিত হচ্ছেন রিমোট অ্যাক্সেসের মাধ্যমের জন্য, তো ইতিমধ্যে আমরা কিন্তু বলবো যে কিছু কিছু প্রতিষ্ঠান যেমন ইজি প্রক্সি এগিয়ে আসছে, ইজি প্রক্সি তারা কিন্তু ফ্রি আমাদের সার্ভিস দিচ্ছে এই কোভিডকালীন সময়ে, এফস তো হোস্ট সার্ভিস দিয়েছিল সেটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, হঠাৎ করে দেখি যে আর চলে না জুলাইয়ের পর থেকে এটা আর চলছে না এফস তো হোস্ট করতে, এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করছি, এটা কিন্তু বিরাট সমস্যা, যদি রিমোট অ্যাক্সেস ফ্যাসিলিটিস না থাকে আমাদের তাহলে আমাদের পাঠকরা কিন্তু বঞ্চিত হবে, কিছু ক্ষেত্রে বঞ্চিত হবে, তবে আবার একটা কথা বলি যেটুকু আমরা কিনেছি সেগুলো তো আমাদের রিসোর্স, এগুলো যে সব ফুলফিল করে নিডস তা কিন্তু নয়, বাংলাদেশে বিহেভিয়ার প্যাটার্ন অফ দ্য ইউজার সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট ইস্যু, আর আপনারা জানেন এখানে খোলামেলায় বলতে হয় এখন শিক্ষা নির্ভর পড়াশোনা হয়ে গেছে, উচ্চ শ্রেণীর পড়া ছাড়া
যারা নিম্ন শ্রেণীতে পড়াশোনা করেন, ধরেন গ্রাজুয়েট গ্রাজুয়েশন করছেন আন্ডার গ্রাজুয়েট লেভেল, তাদের কিন্তু লাইব্রেরি ব্যবহারের হারটা খুব খুবই কম। তারা শিট শিট নিয়ে পড়াশোনা করে, এটা কিন্তু আসলে আমাদের জন্য দুঃখজনক। তারপরেও কিছু কিছু ছেলে পেলে বই যে নিচ্ছে না তা না, কিন্তু পরিমাণটা খুব কম এবং দুঃখজনক। আপনি যদি দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি, তাতে বারবার কেন বলছি, এখানে প্রায় 700 সিট আছে পড়াশোনার জন্য, 700 সিট ফুল টাইম লোকজন ভরা থাকে। বিষয় হলো কি, তারা কি পড়ে, তারা তাদের বই পড়ে, তাদের বই নিয়ে ঢোকার সুযোগ আছে। তারা সব FCTS করছে, ডিপ্লোমা করছেন, MD করছেন। আসলে লাইব্রেরি ব্যবহারটা নিজের প্রয়োজনে যতটুকু করা ততটুকু করে, বাইরে কিন্তু ওই পাঠের চাহিদা না থাকলে কিন্তু লাইব্রেরি ব্যবহার করে না। আনোয়ার ভাই, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে লাইক ইবুকস অনেক অনেক অর্গানাইজেশন তো এখন অ্যাভেলেবেল করে দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এখন আমাদের লাইব্রেরিয়ানরা কি তাদের জায়গা থেকে ওই ধরনের সার্ভিসটা ইউজারদের কাছে পাঠাচ্ছে, এরকম কিছু মানে ইনফরমেশন কি দিতে পারবেন আপনি? মানে জি, আমরা বলি আমরা আসলে আমাদের লাইব্রেরিটা কিন্তু এগিয়ে আসছে ব্যাপারে। ধরেন আমাদের আসলে কি, যেমন নিডসটা ফ্যাক্টর, আমরা কিছু কিছু যেমন ওয়েব বেসড করে ফেলছি, কারণ আমাদের বইগুলো যেগুলো ওয়েবে দেওয়া আছে লিঙ্কগুলো সেখান থেকে তারা ইউজ করতে পারে, এবং রিমোট অ্যাক্সেস সার্ভিস আমরা এই প্রক্সি ফ্রি সার্ভিসটা চালু রাখছি আপাতত। নেক্সট টাইম কোভিড সিচুয়েশনের কারণে আমরা হয়তো বাধ্য হব যে রিমোট অ্যাক্সেস ক্রয়ের জন্য সারা বাংলাদেশে ক্রয় করতে হবে। এছাড়া কিছু কিছু লাইব্রেরিয়ান তারা নিজের আগ্রহ থেকেই ওপেন অ্যাক্সেস বুক, ওপেন অ্যাক্সেস ম্যাটেরিয়াল সম্পর্কেও জনগণকে আহ্বান জানায়। ডিপেন্ডস অন দ্য লাইব্রেরি স্টাফ। আমি মনে করি যে বাংলাদেশের যে বর্তমান যে প্রজন্ম লাইব্রেরি জব করে তারা সবাই কিন্তু বেশ আগ্রহী, এবং তারা কিন্তু সার্ভিস প্রদানের জন্য উন্মুখ হয়ে থাকে। তারাও চেষ্টা করে কিভাবে আমাদের পাঠকদের সার্ভিস দেওয়া যায়। ভাই আমি আবার আপনার সাথে যুক্ত হব, আমি এখন যাব NM সাব্বির সাব্বিরের কাছে। সাব্বির, আমরা জানি চার্লস ইউনিভার্সিটি ডিস্টেন্স লার্নিং এর জন্য একটা পায়োনিয়ার ইউনিভার্সিটি। তো আমরা যেটা জানতে চাচ্ছি যে সাধারণত চার্লস ইউনিভার্সিটি লাইব্রেরি ইউজারদের কি ধরনের সার্ভিস দিয়ে থাকে, যাতে আমাদের অন্যান্য বাংলাদেশি পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি ওরা উপকৃত হয়, মানে সার্ভিস সম্পর্কে, অস্ট্রেলিয়ার এই সার্ভিস সম্পর্কে শুনে আপনি আমাদের দর্শক শ্রোতাদের জন্য যদি শেয়ার করতেন। ধন্যবাদ টিএলটিকে আজকে অনুষ্ঠান আয়োজন করার জন্য, আর টিএলটির সামনে এবং পিছনে যারা আছে, যারা কাজ করতে পিছন থেকে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ এখানে যারা আছে সবাইকে। যেটা হচ্ছে যে সার্ভিসের কথা বলতে গেলে, আসলে আমাদের অস্ট্রেলিয়াতে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলাই ডিস্টেন্স মোড এবং ইন্টারনাল স্টুডেন্টস আছে, তো দুই ধরনের ডিস্টেন্স স্টুডেন্টস এবং যারা ডিস্টেন্সে থেকে দূর থেকে ক্লাস করতেছে ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত, এবং এখানে যারা ইন্টারনাল স্টুডেন্ট আছে, তো সবার কথা মাথায় রেখেই আমাদেরকে সার্ভিসটা দাঁড় করাতে হয়েছে ইউনিভার্সিটিগুলোতে। তো ডিস্টেন্স ছাত্রদের কথা বলতে গেলে হচ্ছে যে ছাত্ররা আমাদের এখানে চায়না থেকে অনেক স্টুডেন্ট আছে, ইন্ডিয়া থেকে আছে, হংকং থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এখানে এখানে কোর্স করতেছে বা গ্রাজুয়েশন কমপ্লিট করছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের সার্ভিসটা সবসময়ই যারা ডিস্টেন্সে আছে তাদের কথা চিন্তা করে যেমন করতে হয়, আবার যারা ইন্টারনাল স্টুডেন্ট আছে তাদের কথা চিন্তা করে করতে হয়। তো দুই ধরনের দুইটা দিক মাথায় রেখে আমাদেরকে যে সার্ভিসটা দাঁড় করাতে হয়েছে, তো সেটাতে সুবিধা যেটা হয়েছে যে কোভিড এই সিচুয়েশনটাতে আমাদের স্টুডেন্ট ইন্টারনাল স্টুডেন্টরা যখন ক্লাসে থাকতেছে না, যখন হচ্ছে তারা বাসায় বসে লার্নিং করতেছে, তখন তাদেরকে আমরা ডিস্টেন্স মোডের জন্য যে সার্ভিসটা রেডি করা, আমরা সবাইকে একাধারে সেই সার্ভিসটা দিতে পারতেছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের নতুন ধরনের কোনো কিছু চেঞ্জ করতে হয়নি, আমরা সবসময় যা করি ডিস্টেন্স এডুকেশনের জন্য। তো এই মুহূর্তে এই সময়ে ক্রিটিক্যাল সময়ে সবাই যখন বাসায় বসা, তখন আমরা সবার জন্য দিচ্ছি ডিস্টেন্স মোডের সার্ভিসটা। তো সেই ক্ষেত্রে আচ্ছা যে যেই সার্ভিসটা আমাদের এখন বন্ধ আছে সেটা হচ্ছে যে ইন্টারনাল যারা স্টুডেন্ট ছিল, যারা তখন লাইব্রেরি এসে ক্লাস করতো, তাদের এখন আর হচ্ছে লাইব্রেরিতে আসার সুযোগটা হচ্ছে না বা ফিজিক্যাল কপি অ্যাক্সেসটা হচ্ছে না। তো এখানে আসলে ফিজিক্যাল কপির কথা বলতে গেলে হচ্ছে কি যে যে এখানে স্টুডেন্টরা যেটা হচ্ছে যে বাসায় বসেই আমরা যখন হচ্ছে ডিস্টেন্সের জন্য যখন জিনিসগুলো তৈরি করি, তখন ইন্টারনাল স্টুডেন্টসও যারা হচ্ছে যেখানে ফিজিক্যালি এসে ক্লাস করতেছে, তাদের ক্ষেত্রেও সেই সার্ভিসের অ্যাক্সেসটা থাকে। তো সেটা যখন থাকে তখন হচ্ছে তাদের লাইব্রেরির প্রতি, ফিজিক্যাল কপির প্রতি বা বই বড়ের প্রতি একটু আগ্রহটা কম্পারেটিভলি একটু কমই থাকে আর কি, যেহেতু তারা ঘরে বসে থেকে ওই সার্ভিসগুলো অনলাইনে ওই সার্ভিসগুলো পাচ্ছে।
এনিওয়ে তো কিন্তু তারপরে এমন না যে বই ফিজিক্যাল কপি স্টুডেন্টরা চায় না, স্টুডেন্টরা অবশ্যই চায়, স্টুডেন্টরা অবশ্যই বড় করতেছে, তবে এই মুহূর্তে সেটা অনেকটাই বন্ধ আছে। তো রিসেন্টলি হচ্ছে যা যে আমাদের সেফটি সিকিউরিটি অনেক কিছু মেনটেন করে স্টুডেন্টরা বই বড় করছে, রিটার্ন করছে, সেগুলোকে আবার যাতে হচ্ছে ভাইরাস ইনফেকশন যেহেতু হচ্ছে সবাই একটু কনসার্ন, ভাইরাস করোনা ভাইরাসটা এমন যে যে মানে টাচিং এর মাধ্যমে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়া যায়, তো সেই জন্য হচ্ছে যে ফিজিক্যাল বুকের রিসেন্টলি চালু করার পরেও আমাদেরকে অনেক সেফটি মেজারমেন্ট এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর সার্ভিসের কথা বলতে গেলে যেটা হচ্ছে যে আমাদের কি ধরনের সার্ভিস, যেটা বলছেন আপনি যে সবসময় আমরা কি ধরনের সার্ভিস দিয়ে থাকি, আমাদের মাথার মধ্যে সবসময় একটা জিনিস থাকে কি, যা যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন মনে করে যে তাদের সাথে কেউ আছে, সবসময় লাইব্রেরি সার্ভিস আছে তাদের সাথে, তাদের সাহায্যের প্রয়োজন, কেউ একজন তাদের সাথে আছে, তারা যেন কখনো নিজেদেরকে লোনলি মনে না করে। এভরি স্টুডেন্ট হিজ অর হার লাইব্রেরিয়ান, জিনিসটা অনেকটা এরকম, আমরা সবসময় চিন্তা করি যে আমাদের লাইব্রেরি সার্ভিসটা বা লাইব্রেরিয়ান একজন তাদের সাথে আছে। যেমন এটা যদি আমি যদি একটু যদি বলি যে আমাদের এখানে উদাহরণ দিয়ে আমি বলছি যে কথার কথা যে আমাদের এখানে একশোটা হয়তো বা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের নামে বিভিন্ন কোর্স আছে, সেরকম কোর্সের পরিমাণ 100 কথার কথা আমি বলছি, এবং ডিপার্টমেন্ট আছে 40টা বা 50টা যেটাই হোক নাম্বার। তো আমাদের সেখানে হচ্ছে যে আমাদের কিছু একাডেমিক লাইব্রেরিয়ান আছে যারা ওইখানে থাকে ক্লায়েন্ট সার্ভিসের আন্ডারে, লাইব্রেরি দুটা পার্ট, একটা ক্লায়েন্ট একটা কালেকশন সার্ভিস। তো ক্লায়েন্ট সার্ভিসের আন্ডারে সে একাডেমিক লাইব্রেরিয়ানরা, ফ্যাকাল্টি লাইব্রেরিয়ানরা ফ্যাকাল্টিদের সাথে ক্লোজলি কাজ করে। তো ওরা বেশি ওরা ফ্যাকাল্টিদের সাথে কাজ করছে, ফ্যাকাল্টিদের প্রয়োজন জানছে, রিসার্চারদের প্রয়োজন জানছে, স্টুডেন্টরা কি ধরনের জিনিস চাচ্ছে তাদের কাছে, ক্লায়েন্ট সার্ভিসের কাছে আসে এবং তাদের থ্রুতে আমাদের কাছে আসে। তো তো সার্ভিস তো এটা সবসময় আমরা স্টুডেন্টদেরকে ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করি আর কি, তারা কখনোই যেন মনে না করে যে তাদের হেল্পলেস। আর এখন সার্ভিসের কথা যদি বলি, স্টুডেন্টরা পড়ালেখা করছে, স্টুডেন্টরা কোর্স করছে কোভিড এই সিচুয়েশনটাতে, কোর্স যখন করছে অনলাইনে সবাই কোর্স করছে, তাদের লাইব্রেরিতে তাদের এক্সেস নেই, এই ক্ষেত্রে আমরা আমাদের সবসময় যে সার্ভিসটা করি, আমাদের লাইব্রেরির একটা পার্ট হচ্ছে লার্নিং রিসোর্স সেন্টার, সেই লার্নিং রিসোর্স সেন্টারের আন্ডারে আমাদের একটা টিম আছে, ই রিজার্ভ টিম, তারা হচ্ছে যে প্রত্যেক সেমিস্টার আগেই ধরা যাক যে একটা সেমিস্টার সামনে নভেম্বরে শুরু হবে, তো এখনো হচ্ছে যে অগস্ট, আমাদের এটা একটা প্রিপারেশন টাইম থাকে যে নভেম্বর থেকে যে সেমিস্টারটা শুরু হবে তাদের জন্য কি ধরনের কোর্স প্রয়োজন, কি ধরনের কোর্স ম্যাটেরিয়াল প্রয়োজন, তাদের হচ্ছে যাদের একাডেমিকরা কি পাবে, আমরা তাদের কাছে হচ্ছে প্রিপারেশন টাইমে তাদের কাছে মেল ফরওয়ার্ড করি যে তোমাদের যদি কি কি ধরনের রিকোয়েস্ট আছে তোমরা তোমাদের রিকোয়েস্ট গুলা পাঠাও, তোমাদের কোর্স কন্টেন্ট কি কি থাকবে, তোমরা কোর্স ম্যাটেরিয়াল তোমরা স্টুডেন্টদেরকে কি কি দিতে চাও, তারা তখন আমাদেরকে আমরা তাদেরকে এগুলো জিজ্ঞাসা করি, তো তারা তখন এটার জন্য আমরা একটা সিস্টেম ইউজ করি, র‍্যাফ ট্র্যাকার। এনিওয়ে র‍্যাফ ট্র্যাকার, র‍্যাফ ট্র্যাকার, ওকে, এটার মাধ্যমে হচ্ছে যে আমরা কন্টিনিউয়াসলি, এটা শুধুমাত্র হচ্ছে লাইব্রেরি সার্ভিস না, অন্যান্য আরো অনেক ধরনের সার্ভিসই আছে যেগুলোর জন্য আমরা এই র‍্যাফ ট্র্যাকার সিস্টেম সফটওয়্যারটা ইউজ করি। আমরা একাডেমিকদের জিজ্ঞাসা করি যে তোমরা কি তোমাদের নেক্সট কোর্সে তোমরা কি কি ইনক্লুড করতে চাও, কি কি পড়াতে চাও, ম্যাটেরিয়াল গুলো কি কি থাকবে, অ্যাকর্ডিংলি বই ই বুক তোমরা কি কি ই বুক থেকে কি কি চ্যাপ্টার গুলো পড়াবে, তখন তারা আমাদেরকে তাদের একটা রিডিং লিস্ট পাঠায়। তো রিডিং লিস্টটা যখন পাঠায় তখন আমি উদাহরণ দিয়ে বুঝাই, একটা এগ্রিকালচার উপর একটা কোর্স 309, ওকে, তো তারা তখন হচ্ছে যে বলতে আমাদেরকে একটা লিস্ট পাঠায় যে আমি এই বুক পড়াবো, আমি এই বুকের এই চ্যাপ্টার এই চ্যাপ্টার এই চ্যাপ্টার এই চ্যাপ্টার পড়াবো। তো যদি ই বুক যদি থাকে তো ভালো কথা, ই বুক যদি না যদি থাকে আমাদের একটা ই রিজার্ভ টিম আছে, সেই রিজার্ভ টিম সেই চ্যাপ্টার গুলো সোর্স করার চেষ্টা করে এবং সেগুলো রিডিং লিস্টের মাধ্যমে অ্যাভেলেবেল করে। আমরা একটা রিডিং লিস্ট তৈরি করি যেটা হচ্ছে সিস্টেমের মাধ্যমে অ্যাক্সেসেবল, স্টুডেন্টরা ওই রিডিং লিস্টের মধ্যে অ্যাক্সেস করতে পারে অনলাইনের মাধ্যমে, এবং তারা তাদের রিডিং লিস্টটা দেখতে পারে যে একাডেমিকরা তাদেরকে এই সেমিস্টারে কি কি পড়াবে বা কি কি পড়াতে যাচ্ছে, সেমিস্টারের শুরুতেই তারা পেয়ে যায়। তো সেই প্রিপারেশনটা আমরা শুরু করি আরো 2-3 মাস আগে থেকে, আমরা ফ্যাকাল্টিদের কাছ থেকে যখন পাই তখন তো আমরা একটা রিডিং লিস্ট তৈরি করি, কি কি বই পড়াবে, কি কি বইয়ের কোন কোন চ্যাপ্টার পড়াবে, যদি ই বুক অ্যাভেলেবেল থাকে সেই চ্যাপ্টারগুলো আমরা অনলাইনে সফটওয়্যার মাধ্যমে অ্যাভেলেবেল করি, যদি হচ্ছে চ্যাপ্টারগুলো যদি অ্যাভেলেবেল না থাকে ফ্যাকাল্টিরা যদি আমাদেরকে যদি জানাতে পারে যে আমি এই চ্যাপ্টারগুলো পড়াবো এবং সেটা ই বুক নেই, বা আমরা নিজেরাও যদি দেখি যে ই বুক নেই, আমরা ওটা সোর্স করেছে বিভিন্ন পাবলিশারের সাথে
আমরা যোগাযোগ করে চেষ্টা করি যে সেই সেই বইগুলো পাওয়া যায় কিনা, যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে ফিজিক্যাল কপি আমরা স্ক্যান করি। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কপিরাইট ইস্যু। কপিরাইট ইস্যু কথা বলতে গেলে আমাদের একটা লিমিটেশন হচ্ছে 10% কিংবা কিংবা হচ্ছে যে ওয়ান চ্যাপ্টার। অনেক সময় একটা চ্যাপ্টার বা অনেক সময় হচ্ছে 10% যেহেতু আসছে, সেহেতু আমরা দেখি যে 10% মধ্যে হয়তো আমরা দুই তিনটা চ্যাপ্টার হয়তো বা দিতে পারতেছি ওই সফটওয়্যার মাধ্যমে স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবেল করতে পারছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের কাজটা সহজ করে দেয়। আর যদি এমন যদি হয় যে আমরা একটা চ্যাপ্টারই দিতে পারছি কিংবা কপিরাইট লিমিটেশনসের কারণে আমরা 10%-এর বেশি একাডেমিকের প্রয়োজন কিন্তু আমরা ওই সফটওয়্যার মাধ্যমে অ্যাভেলেবেল করতে পারতেছি না, তো সেই ক্ষেত্রেও আমাদের কিছু অল্টারনেটিভ মেথড ইউজ করি। ফ্যাকাল্টিরা আমাদেরকে বলে যে আমরা হয়তো টপিক ওয়ান ফার্স্ট উইকে পড়াবো, টপিক টু সেকেন্ড উইকে পড়াবো, টপিক থ্রি থার্ড উইকে পড়াবো। সেই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি লিস্ট করি, যখন টপিক ওয়ান পড়ায় তখন হয়তো আমরা একটা চ্যাপ্টার অ্যাভেলেবেল করি, আবার যখন টপিক সেভেন পড়ায় তখন আমরা ওই চ্যাপ্টারটা হয়তো সরিয়ে নিই। তো এই ধরনের জিনিসের মাধ্যমে আসলে এগুলো আমাদের হচ্ছে। তো আমরা চেষ্টা করি যে স্টুডেন্টের কাছে হচ্ছে যে স্টুডেন্টের যেসব কোর্স ম্যাটেরিয়াল দরকার, যেসব বইগুলো দরকার, সেগুলো যেন তারা সবসময় যেন বাসায় বসে থেকে যেন অ্যাক্সেস করতে পারে। তো এবং শুরুতে আমি যেটা বলেছি, আমাদের সবসময় চেষ্টা একটা জিনিস একটা চেষ্টা থাকে যে কেউ যেন নিজেদেরকে হেল্পলেস না মনে না করে, তারা যেন সবসময় মনে করে যে লাইব্রেরি। সাব্বির, তোমার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে, আমার সিঙ্গাপুরে আসলে সেম অবস্থাই, মানে আমরা বাসায় ওয়ার্ক ফ্রম হোম, আমার কাছে মনে হয় যে আমি অফিসে যতটুকু না কাজ করতে হয় ওয়ার্ক ফ্রম হোম আমাকে ডাবল কাজ করতে হয়, এবং অল টাইম আমাদেরকে লাইক এই টাইমটা বলা থাকে যে এই স্টুডেন্টকে এই সার্ভিস দিতে হবে, ও যাতে মনে না করে যে ওর সার্ভিস হেল্পিং হ্যান্ড এখন পাচ্ছে না COVID-19 সিচুয়েশনে। যাই হোক, আমাদের অবস্থা আসলে working from home is totally different. acha ami abar mudabber bhai er kache jukto hobo. bhai apnar kache ami jeta jante chaichi, india te mane onanno public ba private university gulate mane e-books gula je gula open access kora hoyeche oi gular mane like promotion ba ado user der kache service delivery mane message pochano hocche erokom kichu ki hocche service university gulate ওপেন অ্যাক্সেস এর বইগুলা বা ই-বুকস গুলা? অ্যাকচুয়ালি ওপেন অ্যাক্সেস এর বই ইন্ডিভিজুয়ালি হয়তো ইউনিভার্সিটি বা লাইব্রেরি গুলো করছে আর কি, যেমন কোন কোন ইউনিভার্সিটি যেমন আমাদের কি যেরকম আমরা ডিসকভারি সিস্টেম ইউজ করি, তো সেটার মাধ্যমে যতগুলো ওপেন অ্যাক্সেস রিসোর্স আছে আমাদের সাবজেক্ট রিলেটেড সবগুলো ইনক্লুডেড করা থাকে আর কি, যখনই পাবলিশ হয় এটা আমাদের স্টুডেন্টরা সার্চ করলে চলে আসবে এটা। আর অন্য ইউনিভার্সিটিতে যারা এই ধরনের সফটওয়্যার ইউজ করে, দুই একটা আমার দিল্লিতে দুই তিনটে ইউনিভার্সিটি আছে যারা এই ধরনের ডিসকভারি সিস্টেম ইউজ করে, তাদেরটা ডেফিনেটলি এটা চলে আসাটাই স্বাভাবিক। আর প্রমোশন যেটা স্পেশালি যেভাবে ইবুক ওপেন অ্যাক্সেস রিসোর্সের অ্যাক্সেস আছে, সেটা তো মাঝে মাঝে এরকম বিভিন্ন রকম আগে হতো আর কি, মানে এই কোভিড সিচুয়েশনের আগে বিভিন্ন রকম ইভেন্ট হয়, অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, এর মাধ্যমে যে 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 ইউনিভার্সিটি বা লাইব্রেরিগুলো তার তার মতো করে এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য তারা করে, সেখানে এই ওপেন অ্যাক্সেস এর যে অ্যাক্সেস যেগুলো আমাদের থাকে সেই বিষয়ে তাদেরকে জানানো হয়। আচ্ছা আপা, আমি এখন রাজিন আপার কাছে আসবো। আপা আপা, আপনি যদি, আপনি তো ইফলার স্ট্যান্ডিং কমিটি মেম্বার, আপনি যদি সহজ করে আমাদের লাইব্রেরি প্রফেশনালদের কাছে ইফলার গাইডলাইন্স গুলো একটু বলতেন যে কি বলছে ইফলা লাইব্রেরি প্রফেশনালদের জন্য। এখন থ্যাংক ইউ মুক্তা, ইফলা তো আমি হচ্ছে চিলড্রেন এন্ড ইয়াং অ্যাডাল্টস এর, এখানে গাইডলাইন যেটা আছে, যেটা তুমি একটু আগে কিছুদিন আগে এই 2019 এর মাঝামাঝিতে কিন্তু ইফলা চিলড্রেন এন্ড ইয়াং অ্যাডাল্টস গাইডলাইনটা রেনোভেশন হয়েছে, এটা নতুন ভাবে কিভাবে কি হবে সবকিছু হয়েছিল, কিন্তু এই COVID-19 তো সবকিছু চেঞ্জ করে দিল, মানে যেটা আমাদের কখনো কারো চিন্তাতেই ছিল না, যার ফলে কিন্তু এই গাইডলাইনের এখন আবার রিথিংকিং হচ্ছে। আমরা কিন্তু যেহেতু আগস্টে এবার ইফলা কনফারেন্সটা ছিল আগস্টের 15 আগস্ট থেকে ছিল, তো ওটা তো আমরা কিন্তু এর মধ্যে সেকশন প্রতিটা সেকশনই যারা আছে ওরা কিন্তু জুম মিটিং করে যাচ্ছে, এবং আমরা এই এটা এই আবার আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, তো ওই জায়গাতে কিন্তু আমরা এই যে রিথিংকিং হবে সেই গাইডলাইনে আমরা কি কি ইনপুট দিব সেই জায়গা চলে তখন আবার হয়তো আমরা ভাববো যে কিভাবে, কারণ এখন তো আসলে অনলাইনকে মাথায় রেখে আরো কিছু ইনপুট হয়তো দিতে হবে, তো সেটা হচ্ছে
আর যেটা হচ্ছে এই COVID-19 সিচুয়েশনে, যেটা আনোয়ার ভাই কিছুদিন কিছুক্ষণ আগে বললেন যে বাংলাদেশের পার্সপেক্টিভ হয়তো আলাদা, কারণ আমাদের সাথে সেটা অনলাইন সোশ্যাল ইকোনমিক্যালি সবকিছু, কিন্তু আমাদের আমরা একটা এই COVID-19 একটা মানে জাস্ট ডেটার মতো বলবো না, মানে আমাদের স্ট্যান্ডিং কমিটি যারা মেম্বার আছে বিভিন্ন দেশে, তারাই কিন্তু একটা রিপোর্টের মতো আমরা দিয়েছিলাম যে সিচুয়েশনে তারা কি ধরনের সার্ভিস প্রোভাইড করলো। যেমন সিঙ্গাপুর দিয়েছে, ডেনমার্ক দিয়েছে, ক্রোয়েশিয়া দিয়েছে, নরওয়ে, কিন্তু নতুন ভাবে এই COVID-19 কে মানে কি বলবো করোনা ফ্রেন্ডলি লাইভ সার্ভিস কিন্তু প্রোভাইড করেছে, ডিজিটাল ডিজিটালি ফিল্ম মেকিং মানে এই ধরনের কোর্স গুলো করিয়েছে। তবে ইফলা আমরা এখন যেটা হচ্ছে যেটা একদমই সেন্ট্রালি, তো ইফলা COVID-19 নিয়ে ওরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিছু ডাটা কালেক্ট করতে সাজেশন চেয়েছে সবার কাছ থেকে যে কারা কি ধরনের অ্যাক্টিভিটিস করছে, ওগুলোকে নিয়েই হয়তো একটা মিটিং আছে। এখনো ফাইনালি আসলে ওইরকম কিছু আমি বলবো না যে এরকম গাইডলাইন হয়েছে একটা ফ্রেমওয়ার্কের ভিতরে যে হ্যাঁ এটা করতে হবে, এটা এখনো সব সেকশন মেম্বাররাই আসলে করছে, প্রতিটা সেকশন থেকেই এটা একটা রিপোর্ট আকারে হয়তো যাবে, সেটা ফাইনালি একটা এই আগস্টের মধ্যেই হয়তো একটা ফাইনালাইজ হবে কি ধরনের সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া যাবে। থ্যাংক ইউ আপা। আমি এবার আনোয়ার ভাইয়ের সাথে সংযুক্ত হব। ভাইয়া, আমরা দেখছি ল্যাব অনেকগুলো ওয়েবিনার সিরিজ এই COVID-19 সিচুয়েশনে অ্যারেঞ্জ করেছে, আপনি যদি আমাদেরকে একটু শেয়ার করতেন ল্যাবের আপকামিং ওয়েবিনার ওয়ার্কশপ আবার ট্রেনিং কোনো প্ল্যান আছে কিনা, বা কিরকম রেসপন্স পাচ্ছেন প্রফেশনালদের কাছ থেকে এই কোভিড সিচুয়েশনে ভার্চুয়াল সার্ভিস, মানে আমাদের যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ মুক্তা। আসলে আমরা ইতিমধ্যে 8টা ওয়েবিনার করে ফেলেছি, নেক্সট পে আমরা ভাবছি যে আগামী 21-22 তারিখে একটা ওয়েবিনার আছে। এভাবে আর মাঝখানে ধরেন যে ন্যাশনাল মর্নিং ডে উপলক্ষে সেখানে একটা আমরা ওয়েবিনার করবো হয়তো বা সেই ওয়েবিনার শো, সেটা এখনো সেট করি নাই, এটা ইসি মিটিংয়ে বা সেট করতে হবে কীভাবে করতে যাচ্ছি আমরা হয়তো সেট করবো। করার পরে আমরা প্ল্যান করছি কি ডিসেম্বর পর্যন্ত, আসলে আগস্ট পর্যন্ত তো আমাদের সব বন্ধ, আগে 31 আগস্ট পর্যন্ত আমরা আশা করছি যে এভাবে 10 দিন পারি আমরা, কিন্তু আসলে এটা কিন্তু গুড একটা ওয়ে, সিস্টেমটা এত সহজ, বেশি সুবিধা বেশি। সত্যি বলতে কি জুমের প্রথম মিটিংটা আমি কিন্তু TLT-র মাধ্যমে করি, যে উইকিপিডিয়ার উপরে আমি একটা লেকচার দিয়েছিলাম, সেখানে আমার হাতে করি হলো সেটা ছিল গাইডেড টুরস, এখন আমরা নিজে চালাচ্ছি অনেক কিছু, আমাদের দেখা গেলো যে সামর্থ্য অসামর্থ্যের ব্যাপার আছে, কারণ এটা আমাদের এখন আমরা যে ওয়েবিনারগুলো করি সেগুলো মোর দেন 300, 400, 500 সেশন করে, অর্ধেকের বেশি কিন্তু অ্যাটেন্ড করে, অ্যাটলিস্ট 300 জনের সিট দেওয়া উচিত আমাদের, না দিতে পারলে আমাদের বিপদ হয়ে যায়। গতকালকে যেটা করেছে আমরা 7 তারিখে 181 জন অ্যাটেন্ড করেছিলাম, 245 রেজিস্ট্রেশন করে 181 জন অ্যাটেন্ড করা কিন্তু কম নয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভালোই মনে করি, যেটা ভালো দিক আমরা উৎসাহিত হচ্ছি এবং উৎসাহ পাচ্ছি, তাই না? আমাদের মানুষ বন্ধাকার সমিতির যে প্রোগ্রামটুকু এটা কিন্তু বাইরের লোক, নাইজেরিয়া অস্ট্রেলিয়া থেকে প্রদীপ থাকে, আমি নিজস্ব লোকে থাকে অস্ট্রেলিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সব জায়গা থেকে কিছু কিছু মানুষ থাকেন, যার ফলে আমাদের বেশিরভাগ প্রোগ্রামগুলোই এখন ইংরেজিতে করতে হচ্ছে, উপায় থাকে না, তো যদিও ইংরেজি আমাদের বোধগম্যতা কম আমাদের মধ্যে, অনেকের মধ্যে আমাদের, বিশেষ আমার মধ্যে আমরা কথা বলছি, তো এটা আমরা করছি, এতে কিন্তু সহজ হচ্ছে। তবে আমি এখন জানি যে বাংলাদেশে আনস্টেবল নেটওয়ার্কের কারণে, ধরুন কেউ যদি গ্রামে থাকে, আমি তো গ্রামে মাঝে মাঝে যেতে হয় আমাকে, গ্রামের নেটওয়ার্ক এত কম, অনেকে যদি নেটওয়ার্ক পেতে হয় তাকে কিন্তু মাঠের মধ্যে যেতে হয়, কারণ আমাদের অনেকেই থাকেন দেখলো গরু হাম্বা করতেছে, বললো যে এখানে কেন, বললো স্যার মাঠের মধ্যে আসছে। এই যে আমাদের সিচুয়েশনটুকু, যত যাই বলি না কেন, আপনার সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়ার সিস্টেমটুকু আমরা ওখানে অনেক দূরে, আমার যতটুকু জানা আছে যে আমরা যদি ইন্ডেক্সটা দেখি সিঙ্গাপুর বোধহয় 101 নম্বরে ছিল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বা অটোমেশনের ক্ষেত্রে, আমরা অনেক দূরে আছি, তবে শুরু করেছি আমরা। আমি মোদাব্বের কথা বলবো যে ইনফ্লিপনেট ওরা ডিসকভারি ইউজ করে, বাংলাদেশে আমরা ডিসকভারি কিনেছিলাম UGC মাধ্যমে, সেই ডিসকভারি মেয়াদ শেষ, ডিসকভারি সার্ভিস শেষ, এটা আমাদের তো দুঃখ, অ্যাজ এ লাইব্রেরিয়ান আমরা দুঃখ পাই,
কোনো না কোনো কারণে আমরা একটা ইয়ে থেকে শিক্ষা সেরে বেরোতে পারছি না। এখন বলবেন যে অনেক বিশ্ববিদ্যালয় অনেক টাকা বাদের তার হাতে কিনতে পারছে, আমরা যারা কম বাদের তারা কিনতে পারছি না। এই জন্য বারবার বলি ন্যাশনাল লাইসেন্সিং করলে সুবিধা একটা সবাই ব্যবহার করবে। আমরা আশা করবো যে এয়ারপোর্ট থেকে যে প্রোগ্রামগুলো হবে যদি কোনো ফান্ড পাই, সামনে হিট প্রোগ্রাম আসছে, আমরা মনে করি যে আমরা ন্যাশনাল লাইসেন্সিং কিনবো। আমরা কিনলে হয় কি সবার জন্য সুবিধা হবে, কেউ খাবে না তা হবে না, তা হবে না, জ্ঞান সবার জন্য সমান। ভাই আমি এর সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, সিঙ্গাপুরে এই রিসোর্সগুলোর জন্য ন্যাশনাল লাইব্রেরি বোর্ড ওরা লাইসেন্স কিনে সাধারণ জনগণদের জন্য ইউজার হিসেবে ওপেন করে দিছে দিচ্ছে, যার কারণে যে কোনো ইউজার যদি মানে তার পক্ষে এই সার্ভিসগুলো নেওয়া সম্ভব না হয়, শুধু সে মেম্বার হলে সে অটোমেটিক্যালি ওই সার্ভিসগুলো পেয়ে যাচ্ছে। তো বাংলাদেশে যদি আপনি মানে যেহেতু ল্যাবের সাথে আছেন, আমরা বলতে চাচ্ছি এরকম যদি বাংলাদেশে কোনো কিছু উদ্যোগ নেওয়া হয় সেক্ষেত্রে হয়তো আমাদের এই সমস্যার সমাধান হবে আশা করি। আমি আবার যাব রাজিন আবার কাছে, আমি এখন জানতে চাচ্ছি ব্যালিডের কি অবস্থা, মানে ল্যাব তো ওয়েবিনার করছে, ব্যালিড সাধারণত ট্রেনিং এর আয়োজন করে থাকে, তো এই সিচুয়েশনে আপনারা কি করছেন, আপনাদের কি অবস্থা একটু যদি বলতেন। ধন্যবাদ মুক্তা আবারও। আসলে ল্যাব যেরকম বললেন আনোয়ার ভাই আটটা করে ফেলেছে, আমরা ব্যালিড আসলে পিছিয়ে আছি ওই সাইড থেকে, কারণ তুমি জানো আমাদের ব্যালিডের একটু রেজা ভাই আমাদের চেয়ারম্যান যিনি মারা গেছেন, বর্তমান চেয়ারম্যান যিনি আছেন হাজারা আপা, উনিও সবাই, আমরা আসলে কোভিড সিচুয়েশনে সবাই একটু পাজলের মতো হয়ে যাওয়া হয়নি। তবে আমরা লাস্ট আমরা ব্যালিড জুম মিটিং করলাম গত 3 তারিখে অথবা 5 তারিখে, আমি আসলে তারিখটা মনে করতে পারছি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা রিসেন্টলি আমরা একটা ওয়েবিনার করব, হয়তো আগামী কিছুদিনের মধ্যেই হয়তো সেটা হবে। আমরা এই COVID-19 সিচুয়েশনে আমরা কিভাবে লাইব্রেরি সার্ভে এই COVID-19 কে নিয়েই লাইব্রেরির সাথে রিলেট করে একটা টপিক ঠিক করে আমরা আশা করছি হয়তো একটা ওয়েবিনার আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা হয়তো করতে যাচ্ছি ব্যালিড টু ব্যালিড প্ল্যাটফর্ম। আচ্ছা আমি আবার আনোয়ার ভাইয়ের কাছে যাব। ভাইয়া এই কোভিড সিচুয়েশনে লাইব্রেরি প্রফেশনাল বাংলাদেশের মানে আমি যতটুকু জানতে পেরেছি যে জব সিকিউরিটি অনেক বড় একটা বিষয় হয়ে গিয়েছে, ইভেন সিঙ্গাপুরে অনেক লাইব্রেরি প্রফেশনালদের পে কাট জব চলে যাচ্ছে, এখন বাংলাদেশে কি অবস্থা, মানে যদি একটু আপনার সাথে তো সবারই নিশ্চয় কথা হয় তো আমাদের সাথে একটু শেয়ার করুন। ধন্যবাদ মুক্তা। আসলে আমাদের প্রাইভেট সেক্টরে যে লাইব্রেরি গুলো আছে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সব জায়গা থেকে লোকসভায় করা হচ্ছে, আমি নাম বলবো না, এরকম অনেক জায়গা থেকে আমি অভিযোগ পাই, আমাকে বলা হয়। আসলে দেখেন আমরা এর আগে ইউজিসিতে কথা বলেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যে অবস্থা নিয়মকানুনের মধ্যে থাকে না, সেই নিয়মকানুনগুলো মানানোর জন্য বলে তারা তো আসলে একটা আইনের মাধ্যমে গঠন করা সিচুয়েশন হচ্ছে, ওরা কর্পোরেট বডি, তাদের কিন্তু কর্পোরেট কিনতে হবে না, তাদের কর্পোরেট কিনতে হবে, এই জন্য তারা কিন্তু মাঝে মাঝে দেখা গেল বিভিন্ন লাইব্রেরি থেকে 3-4-5 করে লোক ছাড়াই করছে বা বাধ্যতামূলক ছুটি দিচ্ছে। তো এতে আমাদের এই লোক আমাদের পেশার লোকেরা কিন্তু আসলে খুব খারাপ অবস্থায় পড়ে যাচ্ছে, এবং তাই না এমপ্লয়মেন্ট যেমন তারা চাকরি হারাচ্ছে আবার নতুন এমপ্লয়মেন্টও আমাদের বিঘ্নিত হচ্ছে, এটা আমাদের দুঃখজনক। আর সরকারি পর্যায়ে আমরা যারা আছি পাবলিক ইউনিভার্সিটি চাকরি করি তারা কিন্তু এটা বহাল তবিয়তে আছি, দেখেন আজকে 5-6 মাস হলে বেতন পাই আমরা। আমি বলবো যে আমার লাইব্রেরিতে 26 জন লোক কাজ করে, 26 জন লোক কে কোথায় কাজ করছে এই কার কন্ট্রোল করে, নো কন্ট্রোল অ্যাট অল, তাদের ডাকলে যে আপনি আনতে পারবেন তার কোনো কথা নাই, এগুলো সিচুয়েশন। আবার প্রাইভেটে কিন্তু আমাদের লোকজন আমাদেরই লোক, বেশ কষ্টে আছে, দুঃখ লাগে মাঝে মাঝে, এটা কিন্তু দুঃখজনক। এটা থেকে পরিত্রাণ উপায় কি আমি জানি না, সব সেক্টরে অবস্থা খারাপ, সব থেকে ছাড়াই হচ্ছে, আমরা কিন্তু পিছিয়ে নাই। আমরা ভাবছি যে ভবিষ্যতে কি করা যায়, আসলে আমাদের সবার ভাবা উচিত যে আমাদের এই লোকগুলোর চাকরি কীভাবে সুসংহত করা যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আমাদের জন্য, খুব দুঃখজনক। আমি একটু বলি যে প্রাইভেট যে ব্যাংকগুলো আছে সেখানে কিন্তু জব সিকিউরিটি তৈরি হয়েছে, তারা কিন্তু একটা তারা কেউ চাইলে কিন্তু লোক সারাই করতে পারে না, আর আমাদের লোক চাইলেই সারাই করে দেয়। প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট অফিসগুলোতে খুব খারাপ অবস্থা পড়ে গেছে আমরা, একদম একটা পরিমাণ কিন্তু কম নয়, বাংলাদেশে প্রায় 100-এর উপরে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি আছে।
তাহলে আমাদের যদি ধরেন যে একজন আমি কোশ্চেনটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই ল্যাব মানে ল্যাবের পক্ষ থেকে আমাদের প্রফেশনালদের জন্য সেক্ষেত্রে আপনাদের কি কোনো প্ল্যান আছে কিনা যে এই ধরনের ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার মতো বা আসলে দেখেন আসলে থ্যাংক ইউ যে আসলে ল্যাবের কিন্তু বডি যেটা ল্যাব একটা বডি শুধুমাত্র নেগোসিয়েট করার জন্য চেষ্টা করে আমরা চিন্তা করছি যে আমরা সিচুয়েশনটা এমন যে ইউজিসির সাথে আমরা একটা যোগাযোগ করবো আশা করি কিভাবে যোগাযোগ করবেন অফিস কিন্তু যতই বলেন না কোনো গভর্নমেন্ট অফিস খোলা এটা পূর্ণতমে কোথাও খোলা নাই আমার বিশ্ববিদ্যালয়ে পূর্ণতমে খোলা নাই মানে এটা হয় কি কিছু কিছু লোক আসে তারা কেউ 11টায় আসে ওই একটা দুটো যায় খোলা রাখার জন্য খোলা যখন পূর্ণতমে চালু হবে নাহলে কিন্তু পাবেন না আর এটা একদিনের ব্যাপার না এটা কিন্তু আসলে একটা সিস্টেমে আসতে হবে আমরা মনে করি যে আমরা ইউনিভার্সিটি গ্যাস কমিশনের কাছে যাব এইভাবে তারা যদি বলে যে আমরা টিচার সাপ্লাই করছি অনেক জায়গায় টিচার সাপ্লাই হচ্ছে অনেক জায়গায় টিচার সাপ্লাই হচ্ছে কারণ কি আমরা ভুক্তভোগী তা নয় কিন্তু আমাদের সাথে স্টাফিং প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে সেখানে সাপ্লাই হচ্ছে শিক্ষক কমাচ্ছে এগুলো এগুলো বিষয়গুলো আসলে একটা স্টেবল আসা উচিত এটা শুধু আমরা না আমাদের পুরো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেগুলো স্টাফগুলো আছে সবাই মিলে একটা ব্যবস্থা নেওয়া উচিত ল্যাব থেকে আমরা রিজয়েন্টার দেবো লিখিত দেবো আসলে আমরা এর কাছে ইউজিসি চেয়ারম্যানের কাছে যেটা দুঃখজনক এর ঠিক না এটাকে সমাধা করা উচিত আশা করছি যে আমরা অচিরেই আমরা এটা এই ধরনের আমি এবার ধন্যবাদ ভাইয়া আমি এবার মুদাব্বের ভাইয়ের কাছে জানতে যাব ইন্ডিয়াতে কি অবস্থা ভাইয়া জব সিকিউরিটি পে কার্ড জব স্যালারি আমাদের যদি একটু বলতেন ভাইয়া আপনি একটু আনমিউট করে নিতে হবে আনমিউট করে করতে হবে ভাইয়া অ্যাকচুয়ালি এই জব সিকিউরিটিটা কিন্তু আমি বলবো যে শুধু ইন্ডিয়া বা বাংলাদেশ না পুরো পৃথিবীতে কম বেশি একটু ধাক্কা খেয়েছে এবং আমাদের যে ইউনিভার্সিটির কথা বলছি এখানেও একটু প্রেশার চলে আসছে যে যে কার কোন ডিপার্টমেন্টে কত লোক কম দিয়ে আমরা চালাতে পারি আর কি ইভেন আমার সবার কাছেই মানে এটা বলছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফান্ড আসছে বাইরের দেশ থেকে তারপরও এই ধরনের কিছু সিচুয়েশন সৃষ্টি হয়েছে তো জব সিকিউরিটি ডেফিনেটলি এটা আসলে সমস্যা হচ্ছে অনেক জায়গাতেই আর আমি এটার জন্য আসলে আমি বলবো কি আমাদের যে লাইব্রেরি প্রফেশনাল যারা আমরা আছি আমাদের নিজেদেরকে একটু এক্সপোজ করাটা যে আমাদের কাজগুলো যদি আমরা মানে জিনিসটা কি লাইব্রেরি না আমরা যারা আছি আমাদেরকে এমন একভাবে তৈরি করে নেওয়াটা সার্ভিসটা এমনভাবে দেওয়া যেটা ছাড়া চলবে না অর্থাৎ লাইব্রেরিয়ান ছাড়া লাইব্রেরি সার্ভিস ছাড়া কোনো কিছু চলতে পারে না যেরকম আমাদের আমি উদাহরণ হিসাবে আমি জাস্ট এটা মানে গর্ব করার জন্য বলছি না যে আমাদের ইউনিভার্সিটিতে এই যে কোভিড সিচুয়েশন সৃষ্টি হওয়ার পর স্টুডেন্টদের কাছ থেকে যেরকম ফিডব্যাক আসে বা ইউজারদের কাছ থেকে যে সব ডিপার্টমেন্ট বন্ধ লাইব্রেরি খোলা লাইব্রেরি কিন্তু বন্ধ কিন্তু লাইব্রেরি সার্ভিস চালু আছে মানে ওরা তাদের মোটামুটি একটু তাদের সার্ভিস পাচ্ছে এখন এটা লাইব্রেরিয়ানদের দায়িত্ব যে তাদের জব সিকিউরিটি আসলে কিভাবে থাকবে এটা কিন্তু খালি যে আমার যে জব গিভার যারা যারা চাকরি দিবেন তাদের উপর তাকিয়ে থাকলে হবে না যেহেতু অর্থনৈতিক অবস্থা মানে মোটামুটি সব দেশেই একটু ধাক্কা খেয়েছে সুতরাং জব সিকিউরিটি অবশ্যই জবের ক্ষেত্রে অনেক জায়গাতে চাকরি চলে যাচ্ছে এরকম আছে না এরকম বলা যাবে না তবে আমি বলবো যে আসলে আমাদের নিজেদেরই একটু এইভাবে নিজেদেরকে একটু আপগ্রেড করা বা আপডেট করা এবং আমাদের সার্ভিসটা একটু ভালোভাবে দেওয়া আমি যে দেশেই থাকি আমার কিছু নাই এটা বলা যাবে না বলে বরং আমার কি আছে সেটা নিয়ে করা এবং আমার যেরকম দেখা যাচ্ছে আমার লাইব্রেরি হয়তো 5 টাকার জিনিস কিনতে পারবে না কিন্তু আমি 5 লক্ষ টাকার জিনিস ফ্রি পাচ্ছি সেগুলো আমি আমার ইউজারকে দিতে হবে আর কি যখন আমি দিতে পারবো ইউজাররা তাদের মেটেরিয়াল রিসোর্স পেয়ে যাচ্ছে তো জব সিকিউরিটি কিন্তু আসলে এটা মানে একটা ফ্যাক্টর যে কোভিড-19 এর জন্য যে জব সিকিউরড না এরকম লাইব্রেরি প্রফেশনালদের জব সিকিউরিটি আসলে কিন্তু আমি বলবো যে এরকম সিকিউরড না স্পেশালি আমাদের যে ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশ ইন্ডিয়া এই ধরনের দেশগুলোতে আর কি মুদাব্বির ভাই আমি আমি আপনার কাছ থেকে একটু দর্শক শ্রোতাদের কাছ থেকে কাছে যেতে যাচ্ছি আমাদের এই শোটা আমাদের টিএলটির ফেসবুক থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে আমরা অলমোস্ট আমাদের প্রোগ্রামের শেষের দিকে আপনাদের কোশ্চেন যা থাকে আপনারা করতে পারেন আমাদের আমাদের অতিথির কথা শেষ হলে আমি কোশ্চেনে কিউএনএ তে চলে যাব আমি এবার আমাদের শেষ সাবিরের কাছে আমি যেতে চাই যে অস্ট্রেলিয়াতে কি অবস্থা লাইক জব প্রেডিকশন সার্ভিস স্ট্যাটিস্টিক্স সম্পর্কে একটু যদি বলতেন সাবির আসলে জবের যে ক্রাইসিস ব্যাপারটা সেটা আসলে আমার মনে হয় যে আসলে সব দেশে কম বেশি ইম্প্যাক্ট করতেছে
তো অস্ট্রেলিয়া এটা ব্যতিক্রম না, আমাদের প্রায় যদি বলতে যায় যে এটা শুধুমাত্র লাইব্রেরি, অস্ট্রেলিয়াতে শুধুমাত্র লাইব্রেরি না, ওভারঅল এডুকেশন সেক্টর এবং এটা রিলেটেড যেসব জায়গাগুলো আছে প্রত্যেকটাতেই হচ্ছে যে COVID-19 এর সিচুয়েশনটা খুব ভালোভাবে, আমি রিসেন্ট একটা রিপোর্ট নিউজ যেটা বলতে পারি সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমি দেখছিলাম ABC নিউজে, সেটা হচ্ছে যে 70% ইউনিভার্সিটি এমপ্লয়ি ফিলিং দেমসেলস ইনসিকিউর ইন দিস COVID-19 সিচুয়েশন। তো যেটা হচ্ছে যে স্টুডেন্টদের ক্ষেত্রে এটা একটা সময় যখন হচ্ছে যে তাদেরকে চিন্তা করতে হচ্ছে যে ইজ ইট এ রাইট টাইম টু গো ফর সেমিস্টার, অ্যানাদার সেমিস্টার, অর যে সিচুয়েশনের মধ্যে আছে এটা তাদের জন্য কতটুকু। এখানে আসলে অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটটা বলতে গেলে যে আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপট থেকে অনেকটাই আলাদা, এখানে আমাদের ডিস্টেন্স স্টুডেন্টস আছে, এখানে আমাদের লোকাল স্টুডেন্টস আছে, তো এখানে আমাদের ওভারসিজ থেকে অনেক স্টুডেন্ট আসতেছে। তো সেই জায়গা থেকে আর কি বলতে গেলে যে এডুকেশন সেক্টরটাতে একটা বড় ধরনের কোভিড এর ইম্প্যাক্টটা অনেক বড় ধরনের ইম্প্যাক্ট, স্টুডেন্টরা এখানে আসতে পারতেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, ওভারসিজ যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে যে একটু ক্রাইসিস এর একটা সময় পার করছে, তো তারাও হয়তো নতুন করে এডমিশন নিতে পারছে না, আবার এখানে যারা আছে তারাও হয়তো বা চিন্তা করছে যে কোভিড এর সময়টাতে আমার আরো সিকিউর ভাবে হয়তো বা থাকা উচিত, বা তাদের মধ্যে তাদেরও হয়তো বা হচ্ছে নতুন সেমিস্টার শুরু করার ব্যাপারে একটা 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 চিন্তা কাজ করে। তো সবকিছু মিলে আর কি যে এখানে এখানে আসলে অনেকটুকুই কমেছে ইম্প্যাক্টটা, কোভিড এর ইম্প্যাক্টটা খুব ভালোভাবে পড়তেছে সার্ভিস ইয়েতে। আমি শুধু আমার ইনস্টিটিউশনের কথাই বলতে পারি, যেটা হচ্ছে যে আমার ইনস্টিটিউশনের মধ্যে হচ্ছে তিনটা ফেজে হচ্ছে যে জব লস চলতেছে। তো প্রথম ফেজে 110 জনের চাকরি চলে গেছে, তো আমি এখানে যেই আমি যে টিম নিয়ে কাজ করি আমার টিমের মধ্যে দুজন নেই, আমার টিমের টোটাল মেম্বার আছে 4 জন, আমি তাদেরকে লিড করি, তো আমার টিমের মধ্যে 4 জনের মধ্যে 2 জন নেই, তো আর 2 জন নিয়ে হয়তো আমার আমার বলা হয়েছে যে সামনের জন্য তুমি প্রিপারেশন নাও। তো 2 জন হচ্ছে যে ফুল টাইম এমপ্লয়ি যখন থাকবে না, তখন আমাকে যখন বলা হবে যে তোমার কাছে 2 জন ফুল টাইম এর বদলে স্টুডেন্ট ক্যাজুয়াল দেওয়া হবে 2 জন, তখন আমার জন্য এটা খুবই হতাশাজনক। তো এটাই হচ্ছে যে সিচুয়েশন, এটা হচ্ছে যে পুরো বিশ্বের সিচুয়েশন। আর সার্ভিসের কথা বলতে গেলে যে আসলে হ্যাঁ সার্ভিস তো যদি স্টুডেন্ট নতুন সেমিস্টার নতুন ক্লাস, সেখানে হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স এর কথা যদি বলা যদি হয় যেহেতু হচ্ছে যে স্টুডেন্টের পরিমাণটা যেহেতু কমে যেহেতু আসছে, সেহেতু হচ্ছে গ্রাফ অবশ্যই নিচের দিকে। কিন্তু যেটা আমি বলেছি যে আসলে আমাদের যদি 10 জন 20 জন যদি স্টুডেন্ট যদি থাকে, কোর্সে যে কন্টেন্ট থাকে, তাদের জন্য যে প্রয়োজন থাকে, নিডটা থাকে, সেটা আমাদেরকে সবসময় ফুলফিল করতে হয়। তো তাদের জন্য হচ্ছে যে আমাদেরকে আমাদেরকে ম্যাটেরিয়ালস রেডি করে রাখতে হয়। এখন পরিবর্তনের কথা বলতে গেলে যে স্টুডেন্টরা আগে হয়তো বা হচ্ছে যে নিজেরা হয়তো বা লাইব্রেরিতে এসে ফিজিক্যাল কপি গুলো হয়তো বা হচ্ছে যে চাইতো বা একাডেমিকরা হয়তো বা চাইতো, সেখানে হয়তো বা তারা এখন ডিজিটাল রিকোয়েস্ট দিচ্ছে, ডিজিটালাইজেশন রিকোয়েস্ট আমাদেরকে আমাদের পাঠাচ্ছে। আমি কালেকশন সার্ভিসেস সেকশনের সাথে ইনভলভ, তো কালেকশন সেকশনের সাথে ইনভলভ যখন, তখন আমাকে হচ্ছে যে টেকনিক্যাল সাইট গুলো এবং হচ্ছে যে সাপোর্ট গুলো যেগুলো আছে বা এইসব সার্ভিস গুলো যেগুলো হচ্ছে যে প্রয়োজন, সেগুলো আমাকে ক্লায়েন্ট সার্ভিস পর্যন্ত নিয়ে যেতে হয়। ক্লায়েন্ট সার্ভিস যারা আছে তখন এটা একাডেমিক বা স্টুডেন্ট পর্যন্ত নিয়ে যায়। তো টেকনিক্যাল জায়গাগুলো থেকে আমি বলবো যে আমাদের এখন যে ইউজার টিম আছে, আমাদের যে এখন লার্নিং রিসোর্স সেন্টার আছে, সেটা অনেক ব্যস্ত সময় পার করতেছে, কারণ এখন প্রচুর পরিমাণে আগের চাইতে প্রচুর পরিমাণে এখন ডিজিটালাইজেশন রিকোয়েস্ট আসতেছে। তো আবার আর হ্যাঁ এখানে একটা খুব ভালো জিনিস যেটা করতেছে সেটা হচ্ছে অনেক অনেক পাবলিশার আছে যারা হচ্ছে যে আগে যেসব ইবুক যেগুলো হচ্ছে যে শুধু ফিজিক্যাল কপি ছিল, তারা এখন সেগুলো ইবুক স্টুডেন্টদের জন্য ওপেন করে দিচ্ছে, আমাদের জন্য ফ্রিলি অ্যাক্সেসেবল করে দিচ্ছে। তো এই জায়গা থেকে আজকে আমরা একটা ভালো একটা তাদের সাপোর্ট পাচ্ছি বা হয়তো বা হচ্ছে যে আমাদের আমাদেরকে হচ্ছে কিছুটা স্বস্তি দিচ্ছে। হ্যাঁ আমরা আসলে প্রোগ্রাম শেষের দিকে, আমি সিঙ্গাপুর থেকে এটা বলতে পারি আমার নেক্সট ইয়ার ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেছে কোভিড সিচুয়েশনের জন্য। তো আমি যেটা বলতে পারি যে আমাদেরকে বলা হয়েছে যে সামনে হয়তো আমাদের স্যালারি স্যাক্রিফাইস এর কিছু হইতে পারে 4-5 উইকের, আর তার সাথে সাথে হচ্ছে যে স্যালারি রিডাকশনের একটা বিষয়, তবে এটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে না, যাদের হচ্ছে টপ লেভেলে আর্নিং 1 মিলিয়ন ইয়ারলি বা হচ্ছে 500K এর উপরে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে বড় ধরনের একটা ইয়ে থাকবে যে তাদেরকে 10% 8% হয়তো স্যালারি স্যাক্রিফাইস করতে হবে। তো এটা আসলে এভরিহোয়ার গোয়িং অন।
আমার আমার কিছু ফ্রেন্ডস যারা সিঙ্গাপুরে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে বা স্কুলে কাজ করছে বা ইউনিভার্সিটিতে কাজ করছে, তাদের অনেকেরই 10% বা 25% পে কাট চলছে। সো নেক্সট ইয়ারে জানি না কি হবে। আমরা আসলে আমাদের প্রোগ্রামের শেষের দিকে আমরা এখন আমি আপনারা দেখছেন কিনা লাইভে আমাদের কিছু কোশ্চেন আসছে। আমাদের আমি মুনিয়াপার কাছে কোশ্চেনটা জানতে চাচ্ছি। আমাদের একটা আমাদের একজন ফ্রেন্ড সে জানতে চাচ্ছে, হোয়াট আর ইউ ডুইং টু টু ডিসইনফেক্টিং লাইব্রেরি ম্যাটেরিয়ালস, মানে লাইব্রেরি ডিসইনফেক্টিং এর ক্ষেত্রে আপনারা কি কি করছেন? কোশ্চেনটা আসছে অ্যানির কাছ থেকে। সেটা আমি প্রথমেই বলছিলাম যে যখন আমরা ব্যাক টু আফটার লকডাউন, তখন আমাদেরকে বলা হয়েছে যে টেম্পারেচার চেক এবং হ্যান্ড স্যানিটাইজার ফার্স্ট, এন্ড দেন যখন ওরা লাইব্রেরিতে যাবে, আমাদের একজন ক্লিনার ছিল সবসময়, তো এই 30 মিনিটের দ্বারাই লাইব্রেরিটা ইউজ করছে, তারপর ক্লিনার পুরো সবকিছু ক্লিন করার পরে এবং ইভেন স্টাফরাও হেল্প করছে সবকিছু ক্লিন করার পরে, দেন নেক্সট ব্যাচ লাইব্রেরি। আরাদার থিংস আমরা করতেছি যে যখন রিটার্ন শুটে বুক গুলো আসতেছে, তখন আমরা 3 দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড দিচ্ছি, যেখানে 3 দিন ওই বইগুলা কেউ টাচ করবে না, আফটার 3 ডেজ দেন ওটা শেয়ার হয়ে যাবে। এই ধরনের জিনিসগুলো, গ্লাভস, মাস্ক এখন ম্যান্ডেটরি অস্ট্রেলিয়াতে, যেহেতু কারফিউ চলছে, এগুলো খুব মানে ম্যানেজাররা বলে দিচ্ছে যে তুমি যদি গ্লাভস এন্ড মাস্ক ইউজ না করো দেন নট অ্যাট হোম। এইসব জিনিস খুব স্ট্রিক্টলি মেনটেন করা হচ্ছে। আর হ্যাঁ, ওগুলো কোয়ারেন্টাইনে দেওয়া হচ্ছে, রিটার্ন শুট গুলা প্রতিদিনই, এখন তো আমরা কারফিউতে, বাট লাস্ট মান্থ পর্যন্ত যতক্ষণ আমরা কাজ করতেছিলাম ততক্ষণ প্রতিটা রিটার্ন শুট ক্লিন করা, প্রতিটা সারফেস ক্লিনিং করা, আমাদের একটা ক্লিনার ছিল 9 to 5। আচ্ছা, আমি মুনিয়াপার সাথে অ্যাড করে আমি আমার সিচুয়েশন থেকে একটু বলতে পারি। সেটা হচ্ছে ডিসইনফেক্টিং এর ক্ষেত্রে আমরা যেটা ফলো করেছি সিঙ্গাপুরে, আমার আমার স্কুলে আমরা কেউ আসলে ফার্স্ট টাচ করি নাই। আমাদের বুক ড্রপ ছিল, যার যার বুক ড্রপ করে ফেলছে, সেখানে আমরা ওই বইগুলো টাচ করি নাই 24 আওয়ার্স। এটা ফুললি কোয়ারেন্টিন ছিল। তারপরে আমাদের আমাদের টেক্সট বুক যেটা ছিল সেটা আমাদের 3 ডেজ কোয়ারেন্টিন, কিছু কিছু স্পেশাল কেসেস আমরা 1 উইক অলসো আমরা কোয়ারেন্টিন করেছিলাম। আর হচ্ছে সরি আমার বাচ্চা ডিস্টার্ব করছে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে আমাদের কিছু কিছু এরিয়া আমাদের আসলে কন্টিনিউয়াস, সিঙ্গাপুরে এমনিতেও কন্টিনিউয়াস সবকিছু ক্লিন হয় কিছুক্ষণ পরে পরে কিছুক্ষণ পরে পরে, কিন্তু সমস্যা যেটা আমরা ফেস করছি যে আমাদের অনেক স্টাফরা হয়তো আসতে পারে নাই এই সিচুয়েশন। আমাদের এখনো সিঙ্গাপুরে ফুললি ওপেন হয় নাই, সো সেকেন্ড ফেজ চলছে। তো প্রতি ফেজ ফেসে একটু একটু করে আমাদের অ্যাক্সেস হচ্ছে যে এটা করতে পারবা ওটা করতে পারবা। আমি আরেকটা কোশ্চেন নিচ্ছি মিতিন। Mithin, can you stop? But I forgot, so now I know you didn't. Okay, sorry. আমি আরেকটা কোশ্চেন নিচ্ছি হচ্ছে, এটা হচ্ছে আনোয়ার ভাইয়ের জন্য। ভাইয়া, আপনার কাছে কোশ্চেন আসছে যে ডু ইউ থিঙ্ক দ্যাট ডিজিটাল সার্ভিস শুড ইনক্লুড ইন আওয়ার একাডেমিক লাইব্রেরিজ। এটাও অ্যানির কোশ্চেন। হ্যাঁ, অ্যানির কোশ্চেনস। ভাই আনমিউট করবেন একটু, ভাই আপনাকে আনমিউট করতে হবে। হ্যাঁ, আমি করেছি, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা তো আমরা অলরেডি করে ফেলেছি, এখন এটাকে একটু একটু হতে আমাদের বেগবান করতে হবে ইন ফিউচারের জন্য। এখানে তো সামর্থ্যের একটা বিষয় আছে, সবার কিন্তু সামর্থ্য ঠিক নাই। ইভেন ইভেন আমি বলি বাংলাদেশের যে অবস্থা, আমরা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যে হায়ার এডুকেশন সেন্টারগুলো তো কিন্তু দেখা গেলো যে সবার কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক, অনেকে সামর্থ্যই নাই যে নিজস্ব আইপি বেস একটা অ্যাক্সেস তৈরি করার জন্য। এগুলো অনেকগুলো সমস্যা কিন্তু বিদ্যমান বাংলাদেশে। আমি বলবো যে আসলে আমরা কিন্তু আসলে হাঁটি হাঁটি পা পা করে একটা এমব্রায়োনিক সিচুয়েশন আমরা পার করছি। কেবল অবশ্যই ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস তো অবশ্যই ইনপুট করা উচিত, সেটাকে তো আগে এগিয়ে আসা উচিত। এবং ধরেন আজ থেকে কত আগে শুরু হয়েছে ইনফ্লিপমেন্ট, অনেক আগের কথা। ইনফ্লিপমেন্ট শুরু হওয়ার 10 বছর পর, 10-12 বছর পর আমরা চালু করলাম হলো ইউডিসি দিয়ে। এখন সোদ গঙ্গা চলে, সোদ গঙ্গা আমরা তো শুরু করবো আরো 3-4 বছর পর।
তো আমরা একটু পরেই চলি, আমরা পরেই চলি, পরে চলতে গেলে যেটা হয়, অবশ্যই আমি মনে করি যে এখন যে সিচুয়েশন, জানি না ভবিষ্যতে কি ঘটবে, আমাদের অবশ্যই ইনপুট করা উচিত, অবশ্যই আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পর্যায়ে করছি, সামগ্রিকভাবে করতে হলে যে বিষয়টা দরকার সে আমাদের ভাবা উচিত। ইডিসি যেটা কাজটা করে আমরা মিটিংয়ে কথা বলি, আমি ওখানকার কোয়ার্ডিনেশন কমিটির মেম্বার অলসো, আমি ওখানে কথা বলি যে আসলে আমাদের ন্যাশনাল লাইসেন্সিং করতে গেলে অনেক টাকা লাগে, অনেক টাকা, কিন্তু আসলে আমাদের সব কিছু ন্যাশনাল লাইসেন্সিং করা উচিত। এই সিচুয়েশনে আমি একলাই চলবো, আমার অন্য ভাই চলবে না, এটা ঠিক না। আমরা মনে করি অবশ্যই ইনপুট অবশ্যই করতে হবে, বিশেষ করে আমাদের ডিসকভারি টুলসটা ব্যবহার, রিমোট অ্যাক্সেসের ব্যবহারটা আমাদের খুব বেশি পরিমাণে দরকার, বর্তমানে যাই থাক না কেন সেটা দিয়ে আমরা এগিয়ে চলতে হবে। একটা কথা বলি যে দেখেন, আমরা যদি বলি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা 10,000, আমাকে যদি বলা হয় যে 10,000 ছাত্রের মোবাইলের সবার যদি ইমেল ইমেল আইডি আমার কাছে আসে কিনা, হার্ডলি, আমার 2-2,500 ইমেল আইডি সংগ্রহ করেছে, তাদের সাথে যোগাযোগ করা আমার জন্য কঠিন ব্যাপার। এটা কিন্তু আমাদের ব্যর্থতা বলতে পারে না, ছাত্রদের আগ্রহ একটা ব্যর্থতা, আমাদের অনেক সিচুয়েশন পার করি আমরা, টিচারদের সবাইকে আমরা এই করতে পারি, টাস্ক করতে পারি, কিন্তু স্টুডেন্টদের সবাইকে পারি না। আমার কাছে 2,000 স্টুডেন্টদের একটা তালিকা করা আছে, ওদের কাছে আমরা মাঝে মাঝে মেইল টেল দিই, এর বাইরে কিন্তু আমাদের কঠিন ব্যাপার। এখান থেকে আমরা ছোটো 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 কাজগুলো করতে পারি, আমরা যারা গ্রন্থাগার পেশায় জড়িত তারা কিন্তু আসলে এখান থেকে ভার্চুয়াল সার্ভিস বা ডিজিটাল সার্ভিস আমরা কিন্তু স্টুডেন্টদের কাছে হালকা হালকা বুঝতে পারি। আগামীতে আশা করি, যেটা আমি বলি যে আমরা আগামীতেও আমাদের সকল স্টুডেন্টদের নিয়ে আমরা একটা আলাদা একটা গ্রুপ তৈরি করবো, যেখানে আমরা সবসময় তাদের যোগাযোগ করতে পারবো, যোগাযোগ রাখতে পারবো, আমার যতটুকু জানা, আমি যেহেতু ডিরেক্টলি ইন্টারন্যাশনাল স্কুলে কাজ করছি, এখানে সব ধরনের ডেজিগনেশনই আছে, সেটা হচ্ছে যারা হচ্ছে স্কুল লাইব্রেরি, ইন্টারন্যাশনাল স্কুল লাইব্রেরি, টিচার লাইব্রেরি, তাদের ডেজিগনেশনের তারা তাদের দুইটা ডিগ্রি থাকতে হয়, একটা হচ্ছে ওনারা পোস্ট গ্রাজুয়েট মাস্টার্স ইন এডুকেশন, প্লাস হচ্ছে ওনারা লাইব্রেরি সায়েন্সের মাস্টার্স, প্লাস অনেকের পিএইচডি আছে, আবার অনেকের আরেকটু অন্যান্য দিকেও স্কিল আছে, আর যারা হচ্ছে এবং টিচার লাইব্রেরিয়ানশিপের উপর মাস্টার্স বা এডুকেশনের উপর মাস্টার্স থাকতে হবে। আর আরেকজন যেমন আমি এখানে লাইব্রেরি অফিসার হিসেবে আমিও এখানে আমার সাথে আরও আছে যারা মাস্টার্স কমপ্লিট, ওরা হচ্ছে দেখা গেছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, লাইব্রেরি অফিসার, সিনিয়র লাইব্রেরি অফিসার, ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে কাজ করছেন বা অ্যাসোসিয়েট লাইব্রেরিয়ান হিসেবে কাজ করছেন। আর অস্ট্রেলিয়ার কথা আমি মুনিয়াপুর কাছে জানতে চাচ্ছি, আপু আপনি তো স্কুল লাইব্রেরিতে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, আপনি যদি একটু বলতেন যে ওনার ওইখানে টিচার লাইব্রেরিয়ান বা শুধু লাইব্রেরিয়ান স্কুল লাইব্রেরিতে কি হিসেবে আছে, ওনারা কি হিসেবে কাজ করছেন? হ্যাঁ, এখানে প্রতিটা স্কুলেই একটা লাইব্রেরি আছে এবং এখানে মাস্ট একজন টিচার লাইব্রেরিয়ান থাকতে হবে, টেকনিশিয়ান থাকে 2 বা 3 জন, সেটা প্রাইভেট স্কুল হলে মোর দেন 3 থাকে লাইব্রেরি টেকনিশিয়ান, বা গভর্নমেন্ট স্কুলগুলোতে হয়তো বা একজন করে, একজন লাইব্রেরি টেকনিশিয়ান আর টিচার লাইব্রেরিয়ান। টিচার লাইব্রেরিয়ানকে তার ব্যাকগ্রাউন্ড ডেফিনেটলি তার ব্যাচেলার থাকতে হবে এবং টিচিং এর উপর রেজিস্ট্রেশন থাকতে হবে, এখানে অস্ট্রেলিয়ান টিচিং লাইসেন্স থাকতে হবে, তাকে রেজিস্ট্রেশন দিতে হবে। তো সেক্ষেত্রে টিচার লাইব্রেরিয়ানরা ইভেন টেকনিশিয়ানরা, আমি বলবো আমি যখন টেকনিশিয়ানের আমার প্রিভিয়াস ওয়ার্ক ছিল টেকনিশিয়ান হিসেবে স্কুল লাইব্রেরিতে, তখন অনেক টিচার লাইব্রেরিয়ানও আমার সাথে ইন্টারভিউ দিয়েছিল। সো এটা এটা অনেক কম্পিটিটিভ, এখানে স্কুলে টিচিং করা আসলে আপনাকে বাচ্চাকে বলতে হবে যে মানে কথা না বলার জন্য, মানে ওকে কন্ট্রোল, বাচ্চাগুলোকে কন্ট্রোল করতে হবে। যখন আমাদের বাংলাদেশে যখন টিফিন পিরিয়ড যেটা হয়, এখানে রিসেস পিরিয়ড বলে, ওই সময় থেকে আপনাকে পুরো লাইব্রেরিটাকে কন্ট্রোল করতে হবে, ওই পাওয়ারটা আপনাকে মানে টিচিং এ, যেটা আমাদের হয়তো পাবলিক লাইব্রেরিতে অতটা না। তো সেই ক্ষেত্রে ওই এক্সপিরিয়েন্স প্লাস আপনার ব্যাকগ্রাউন্ড, আমার যেমন ব্যাচেলর ইংলিশে, তো ম্যাক্সিমাম যারা টেকনিশিয়ান ক্ষেত্রেও অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসে এবং লাইব্রেরিয়ানশিপের উপর পড়াশোনা করেছে। আচ্ছা, ধন্যবাদ আপু। আমার ধারণা আমরা সবগুলো কোশ্চেন আর আনসার নিয়ে নিয়েছি। আমি আরেকটু দেখতে যাচ্ছি আরো কোনো দর্শক শ্রোতা, আপনাদের আরো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আমার মনে হয় আমরা সবগুলো তো নিয়ে নিয়েছি।
আর যদি কোশ্চেন না আসে, আচ্ছা আনোয়ার ভাই আমি আপনার কাছে আরেকটু আসতে যাচ্ছি। আমাদের একজন টিএলটি মেম্বার অপু, ও ও মেনশন করলো যে দ্যার ইজ নো সার্কুলেশন সিস্টেম ইন বঙ্গবন্ধু শেখ মুজিব লাইব্রেরি। ভাইয়া এটা আমি, এটা কি কোশ্চেন ছিল না কমেন্ট ছিল ঠিক বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি বঙ্গবন্ধু যে স্মৃতি জাদুঘরে যে লাইব্রেরিটা আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি না কোনটা, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে একটা গ্রন্থাগার আছে, সেই গ্রন্থাগারে তো দুজন ইতিমধ্যেই কাজ করছেন, দুজনের মধ্যে একজন আমাদের সিনিয়র হুমায়ুন ভাই, একজন নিম্মি নামে একটা মেয়ে আছে, আমার মনে হয় যে তোমাদের একটু সিনিয়র, মুক্তার একটু সিনিয়র হবে দুইটা বছর, দুজন কাজ করছে আমাদের পেটার লোক, আমার ভবিষ্যৎ আরো বাড়বে এখানে নিয়োগটা, তবে তারা আগ্রহী লাইব্রেরিটা ঘুরে তোলা আগ্রহী কিন্তু। আচ্ছা, তারা বেশ আগ্রহ, বেশ আগ্রহী। হ্যাঁ ধন্যবাদ সবাইকে। আমি লাস্ট একটা কোশ্চেন সাব্বিরের কাছে করে মানে প্রোগ্রাম শেষ করার চেষ্টা করব, সেটা হচ্ছে সাব্বির, তুমি তো ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি থেকে অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটিতে কাজ করছো, এখন বিগেস্ট চ্যালেঞ্জটা কি ছিল আর মানে অপরচুনিটিটা কি ছিল, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতে, এটা আমার নিজের কোশ্চেন। গুড কোশ্চেন, ডিফিকাল্ট অ্যাজ ওয়েল। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটা এবং অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটটা সত্যিভাবে আলাদা অনেক। আমরা যে সিচুয়েশনে, যেই পরিবেশের মধ্যে কাজ করি, সেটা অনেকটা হচ্ছে যে বিরুদ্ধ পরিবেশ, সেখানে অনেক কিছু আমাদের দিকে আদায় করে নিতে হয়, সেখানে হচ্ছে যে আমরা যে সার্ভিস গুলো দিতে চাই সেগুলোর ক্ষেত্রে অনেক ইনফ্রাস্ট্রাকচার লিমিটেশন আছে, অনেক সময় হচ্ছে যে যেমন আমি ব্র্যাক ইউনিভার্সিটির অভিজ্ঞতাতে আমি বলতে পারি যে এখানে ইউনিভার্সিটিতে কর্তৃপক্ষ থেকে আমাদেরকে অনেক কিছু হয়তো বা অনেকভাবে কনভিন্স করে বিজনেস গুলো বের করে নিয়ে আসতে, সেখানে ফিনান্সিয়াল ম্যাটার থাকে, ইউনিভার্সিটি কতটুকু ইনভেস্ট করতে চায় সেটা একটা ব্যাপার থাকে। আর সেখানে অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা, আমি শুরুতে যেটা বলেছিলাম আপনার প্রথম প্রশ্নে, যে আমাদের প্রথম টার্গেটটা থাকে যে স্টুডেন্ট সার্ভিস, প্রতিটা স্টুডেন্ট সার্ভিস তার যেটা প্রাপ্য সে সেটা পাচ্ছে, একাডেমিকরা তাদের যা যা প্রয়োজন তা তারা সেমিস্টার শুরু থেকেই পাচ্ছে, স্টুডেন্টের ম্যাটেরিয়ালস এর জন্য যা যা দরকার সবকিছুই পাচ্ছে। তো সেই জায়গাতে হচ্ছে যে আমাদের, এবং এই জন্য আমাদের অর্থের জায়গাতে একটা লিমিটেশন থাকে, আবার কিন্তু সেটা আমরা হয়তো বা সোর্সিং হয়ে যায় করে ফেলি, প্রয়োজন যেটা প্রয়োজন সেটা আমাদের করতে হবে, তো সেটা হয়। তো দুই জায়গার চ্যালেঞ্জটা আসলে দুই রকম বাংলাদেশে, তো এর জন্য হচ্ছে কি যে বাংলাদেশেরটা আমি আসলে কখনো বাংলাদেশের ব্যাপারগুলো আমি কখনো অস্ট্রেলিয়ার সাথে কম্পেয়ার করতে চাই না। আর আমার নিজের ব্যক্তিগত ভাবে যেটা পজিটিভ জায়গা যেটা সেটা আর কি আমি বলবো যে আমাদের বাংলাদেশে যেহেতু আমাদেরকে অনেক বিরুদ্ধ পরিবেশে কাজ করতে হয়, আমাদেরকে হচ্ছে আমরা বাংলাদেশে বেশিরভাগ ইউনিভার্সিটি গুলো সফটওয়্যার নিয়ে কাজ করছে, কোহা নিয়ে কাজ করছে, কাজ করছে, তো এগুলো নিয়ে কাজ করতে গেলে যেহেতু ওপেন সোর্স সফটওয়্যার অনেক লিমিটেশনস এর মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হয়, অনেক কিছু কাস্টমাইজেশন, অনেক ধরনের জিনিসগুলো আমাদের টেকনিক্যাল সাইডগুলো সম্পর্কে জানতে হয়, তো দ্যাট গিভ মি অ্যান অপরচুনিটি টু লার্ন এ লট অফ থিংস অ্যাবাউট টেকনিক্যাল সাইড লাইব্রেরি সফটওয়্যার জিনিসগুলো, প্রবলেমের জায়গাগুলো কোনগুলো। তো আমি এখানে যখন জয়েন যখন করি, আমার প্রথম, আমার আসলে হচ্ছে যে টেকনিক্যাল সাইড বা হচ্ছে যে লাইব্রেরি সম্পর্কে যে নলেজ সেগুলো সম্পর্কে আমার তেমন একটা প্রবলেম হয়নি, তবে হ্যাঁ এখানে অনেক সার্ভিস আছে, এখানে অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি জানতাম না, এখানে অনেক কিছু হচ্ছে যেগুলো আমি জানতাম না, এখানে অনেক সিস্টেমের ওরা স্টুডেন্টের সাথে কমিউনিকেশনের জন্য, স্টুডেন্টের রিকোয়েস্ট পাওয়ার জন্য, স্টুডেন্টদেরকে সার্ভিস ডেলিভারি করার জন্য অনেক সিস্টেম হচ্ছে যেগুলো হয়তো আমি বাংলাদেশে জানতাম না, এখানে এসে আমার নতুন ভাবে জানতে হয়েছে। বাট অনেকের বাংলাদেশে এখন অনেক যারা নতুন যারা আছে তারা টেকনিক্যাল সাইড অনেক ভালো, অনেকের মতো আমারও টেকনিক্যাল সাইডটা মোটামুটি খারাপ ছিল না, সেই জন্য হয়তো বা জিনিসগুলা নেওয়াটা আমার জন্য খুব একটা কঠিন হয়নি। তো বড় যে চ্যালেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে যে বলতে গেলে হচ্ছে ভাষাগত যে ব্যাপারগুলো আছে, ল্যাঙ্গুয়েজের কিংবা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, কিংবা হচ্ছে যে স্টুডেন্টদের সাথে বা একাডেমিকদের সাথে হচ্ছে যে কমিউনিকেশন, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে এসেছি, তো ইট ইজ, এটা একেবারেই স্বাভাবিক জায়গা যে আমাদের কিছু সবকিছুর সাথে অ্যাডজাস্ট করতে কিছু সময় লাগবে, তো সেটা প্রথম দিকে হয়েছিল, বাট ডে বাই ডে এটা হয়ে যায়, তো এটা এমন কোনো হচ্ছে যে পাহাড় চড়া না, এটা হয়ে যায় সময়ের সাথে সাথে, এটা হয়ে যায়, আমারও হয়ে গেছে। তো সবশেষে আমি যেটা বলবো যে বাংলাদেশে একটা জিনিস যেটা আমি বাংলা সবসময় যে ফিল করি, আমি এটা আজকে টিএলটির মাধ্যমে আমি সবাইকে এটা জানাতে চাই, যে সেটা হচ্ছে যে
বাংলাদেশে অনেক লিমিটেশনস আছে, তার সাথে সাথে আমরা যদি আমাদের সার্ভিসের ব্যাপারগুলো যদি আমরা যদি স্টুডেন্ট একাডেমিক পর্যন্ত স্টুডেন্ট পর্যন্ত না যেতে থাকি, আমরা যদি মনে করি যে স্টুডেন্টরা লাইব্রেরি এসে সার্ভিস নিবে, একাডেমিকরা লাইব্রেরিতে এসে সার্ভিস নিবে বা একাডেমিকরা চাইলে এটা পাবে, সেটা কখনো না। আমরা একাডেমিকদের সাথে আমাদের একটা আমাদেরকে প্রিপারেশন টাইম থাকবে, আমরা একাডেমিকদের সাথে যোগাযোগ করতে হবে, একাডেমিকদের চাহিদা কি, একাডেমিকরা কি কি চাচ্ছে, কি করতে যাচ্ছে, সেগুলো আমরা যখন আমাদের লাইব্রেরি সার্ভিসটা যখন তাদের ডোরে নিয়ে যেতে পারবো, একজন স্টুডেন্টের ডোরে নিয়ে যেতে পারবো, একজন স্টুডেন্ট যখন সবসময় ফিল করবে যে আমার সাথে একজন লাইব্রেরিয়ান আছে, আমার হচ্ছে যে কোনো প্রয়োজন হলে আমি তার সাথে নক করলে সার্ভিস পাবো, তখন কিন্তু স্বাভাবিকভাবে সবারই মানসিক একটা পরিবর্তন আসতে থাকবে লাইব্রেরির প্রতি, লাইব্রেরির স্টাফদের প্রতি। এবং সেই পরিবর্তনটা অবশ্যই ইউনিভার্সিটি একাডেমিক, তারা হচ্ছে একাডেমিক কমিউনিটির মেম্বার থাকে, তাদের একটা থাকে, সেই জন্য যে জিনিসটা প্রয়োজন আমাদেরকে প্রত্যেকটা একাডেমিক লাইব্রেরিয়ানশিপ, ফ্যাকাল্টি লাইব্রেরিয়ানশিপ আমাদের চালু করাটা খুব বেশি জরুরি, যাতে করে প্রত্যেকটা ফ্যাকাল্টি নিজেদের জায়গা থেকে, নিজেদের ডিপার্টমেন্টে থেকে লাইব্রেরিয়ানদের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারে, লাইব্রেরিয়ানরা যেন বেশি দূরে না থাকে, তাদের প্রয়োজনটা জানাতে পারে, তাদের সার্ভিসটা, তাদের কি দরকার সেই জিনিসটা নিয়ে যেতে পারে। তো এই জিনিসটা না আমি সবসময় হচ্ছে যে অস্ট্রেলিয়াতে আসার পরে এগুলা আমি এখানকার ইয়েগুলো দেখে আমি ফিল করি যে এই জিনিসগুলো তো অর্থের সাথে, এগুলো তো অর্থের সাথে লিমিটেড না, এইগুলো রিলেটেড না, এই জিনিসগুলো হচ্ছে অনেক যে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আমাকে সফটওয়্যার নিয়ে আসতে হচ্ছে সেটা না। এই জিনিসগুলো আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সার্ভিসটা তাদের কাছে নিয়ে যেতে পারবো, তাদেরকে আমাদের প্রয়োজনটা ফিল করাতে পারবো, তারপর থেকে অনেক কিছু অনেক সহজ হয়ে যাবে। তো এটা আমার পার্সোনাল একটা অবজারভেশন যেটা আমি সবার সাথে শেয়ার করতে আসলে চিন্তা করছিলাম যেটা শেয়ার করা যায়। আনোয়ার ভাই এখানে আসছে, অবশ্যই হচ্ছে যে ওনার সাথে হয়তো উনি অনেক ওয়েবিনারে অনেক কিছুই করেন, অনেক কিছুর সাথে ইনভলভ থাকেন, অনেক লাইব্রেরিয়ানের সাথে কথা হয়তো বা টপিকটা সেখানে নিয়ে যেতে পারেন বা নিজের বিশ্ববিদ্যালয়ে এটা একটা চিন্তা ভাবনা করে দেখতে পারেন। তো এই জিনিসগুলো অনেক হেল্পফুল। আর হচ্ছে যে হ্যাঁ, যেটা হচ্ছে চ্যালেঞ্জের জায়গাগুলো আমি অলরেডি মনে হয় কভার করতে পেরেছি, যে আসলে আমি আমি আর 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 বাড়াবো না, কারণ আমাদের প্রোগ্রাম আমাদের প্ল্যান ছিল 1 ঘন্টার মধ্যে শেষ করার জন্য, বাট 1 ঘন্টা 30 মিনিট অলরেডি আমি কভার করে ফেলছি, সো আমি সবাইকে আর ধরে রাখতে চাই না। তবে সাবিরের লাস্ট কথার সাথে আমিও বলতে চাই যে আমি যেটা বিশেষ করি যে তোমার মানে তোমার সার্ভিস ইজ ইম্পর্টেন্ট, সো লাইক এটা প্রমোট করাও একটা বড় একটা বিষয় লাইব্রেরিয়ানদের জন্য, এবং অর্গানাইজেশন তাদের নিজের তাদের তারা দেখবে যে ওর দিয়ে আমার কি হচ্ছে। সো আমার মনে হয় প্রমোশন অনেক বড় একটা ব্যাপার, আমাদের কাজকে প্রমোশন করা। আমি সিঙ্গাপুরে আসার পরে কিভাবে প্রমোশন করতে হয় সেটা মনে হয় একটু শিখেছি, মানে আগে কাজ করতাম বাট অনেক কিছু ক্রেডিট পাইনি, বাট এখানে আসার পরে এটা আমার লার্নিং হচ্ছে। আমার বাচ্চা অনেক সাউন্ড করছে, আমি আর কন্ট্রোল ওকে থামাতেও পারছি না। যাই হোক, আমরা আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ করবো, সবাইকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা জানি না আপনাদের, আমরা আশা করছি আপনাদের ভালো লাগবে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমাদের টিএলটি লাইভ টক শো শেষ করছি। খুদা হাফেজ।